এবার তোমার স্ট্রিম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, লাইভ আছে। এবার আমি তোমাকে কপি করে দিচ্ছি লিঙ্কটা। এএসআই ইন্ডিয়া লিঙ্ক ক্লিক করে দেখো তো চলছে। সবসময় স্ক্রিন অন থাকবে তবে এখানে আসবে। হ্যাঁ বলো, এবার লিঙ্কটা শেয়ার করে দাও আর তোমার এটা কিছুক্ষণ ধরে স্টার্ট করো। এটাকে অফ করবে না কিন্তু। হ্যাঁ থ্যাংক ইউ।
এখানে অ্যাটেন্ডেন্স চেক করা যায়। আমি তো জানি না কি করে করতে হবে। পার্টিসিপেন্টসকে ঢুকতে দেওয়া হয়েছে। কিরণদা, এখানে সাউন্ডটা গুড মর্নিং এভরিওয়ান। Just wait for a minute, sound is not coming. Good morning everyone. Good morning everyone. Good morning everyone. Am I audible all to you? Am I audible all to you? Yes you are, but there's an echo. Good morning Professor Anindadatta. Good morning Professor Anindadatta. Anindadatta, good morning. Hello Ashish. Yes. Yes. Hello, how are you? Hello, how are you? Good. What about you? Thank you.
all have joined. May we start, Anindada? I'm ready. Hello. Sorry, I closed the wrong window. Yes. Okay, Asif, I'm ready whenever you are. Yes. Just wait for not a problem. Thank you.
Hello. Hello. Am I audible? Anindita, are you there? Yeah. Yeah, we can start. Okay. He was formerly head of CRSI Gold Medal a year ago and CRSI Young Scientist Award received and many more awards. It will take a lot to introduce himself. This is a brief introduction of him. You know all the renowned teacher and renowned scientist, Professor Anindita Dutta. So I am requesting Professor Anindita Dutta to start the special lecture. I have already shared the link of the meeting. You can see also Professor Anindita Dutta will start his lecture. Thank you, Asif, for the kind introduction, and thank you also for the invitation to speak in your college. I'm very happy to be here. Would have been happier if I could visit, but this is the best we can do at the moment. So let it be this way. The original plan was to deliver this talk in Bengali. I love doing that, but then since we are live streaming on YouTube, we don't really know who is there in the audience. They might not follow the language, so let me stick to English today. So whenever I get to visit Kolkata, the lecture will be in Kolkata. We'll be very fortunate to visit. Sure, I'll be happy whenever it's possible. I have asked you to please proceed in Bengali in between. So, absolutely no problem speaking in Bengali. I was just worried about this YouTube thing, but ঠিক আছে. আচ্ছা, এবারে সাধারণত আমরা ইংরেজিতে শুনে থাকি যে কিউরিওসিটি কিলস দ্য ক্যাট, কিন্তু আমরা যারা রিসার্চ করি, আমরা যারা গবেষণা করি, আমাদের ক্ষেত্রে মানে চলার পথের পাথেয় হচ্ছে কিউরিওসিটি। কাজেই আমরা মনে করি কিউরিওসিটি ডাজ নট কিল দ্য ক্যাট, কিউরিওসিটি সাস্টেন্স দ্য ক্যাট। কেন আমরা সেরকম মনে করি, সেটা আমরা যে ধরনের গবেষণা করে থাকি তার কতকগুলো উদাহরণ দিয়ে আমি এই আগামী আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সেই বক্তব্য তুলে ধরতে চাই। আচ্ছা, আশা করি এখানে কিছু ছাত্রছাত্রী আছে, তাদের কাছে আমি অনুরোধ করবো যে যা প্রশ্ন থাকবে মধ্যখানে আমার থামিয়ে প্রশ্ন করতে। আমি অবশ্য কাউকে দেখতে পাচ্ছি না, গুগল মিটের সেটাই সমস্যা, কাজেই
আনমিউট করে যা প্রশ্ন আছে সেটা করলে আমি। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে বিজ্ঞান কেন পড়তে হবে, কেন গবেষণা করতে হবে, এই প্রশ্ন বোধ হয় কেউ আর করে। তার কারণ হচ্ছে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি এটা কিন্তু আধুনিক বিজ্ঞান ছাড়া আর কখনোই সম্ভবই হতো না। আমি বসে রয়েছি মুম্বাইতে কলেজ বালুরঘাটে, যারা দেখছেন তারা কোথায় ভগবান জানে, সেখানে আমরা একটা আলোচনা করতে পারছি বিজ্ঞান ছাড়া কি এখানে আমরা পৌঁছতে পারতাম। কাজে আমরা এখন যে সময়ে বাস করি সেটা হচ্ছে বিজ্ঞানের সময়, বিজ্ঞানের যুগ। কাজে সেই প্রশ্ন আর ওঠার খুব একটা অবকাশ আছে তা। যে প্রশ্ন আমরা করতে পারি হয়তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিজ্ঞানের থেকে মানুষের কী প্রত্যাশা থাকে এবং এর উত্তরও সবাই জানে। পৃথিবীর বড় বড় সমস্যা যেগুলো বা যে জিনিসগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার যাতে মানুষের জীবন আরও ভালোভাবে কাটানো যায়, আরও সুন্দর হয়, আরও সুস্থ হয়, পৃথিবী যাতে আরও ভালো থাকে, সেই জন্যে যেগুলো প্রধান চারটে বিষয় যা নিয়ে গবেষণা হয় হতে পারে এবং যার উপরে গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জ যাকে বলে থাকে, জলবায়ু পরিবর্তন, পরিষ্কার জল মানে পানীয় জল, এইটা একটা খুব বড় জিনিস। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ কিন্তু মানে যারা বাঁচতেন তারা বাঁচতেন, কিন্তু গড় আয়ু এত বেশি ছিল না। গড় আয়ু এত বেশি না থাকার একটা বড় কারণ ছিল যে স্বাস্থ্য পরিষেবা ভালো ছিল না, আরেকটা বড় কারণ ছিল যে পানীয় জল ছিল, পরিষ্কার জল যেটা কিনা খাওয়া যায় সেই জিনিস কত সুলভ ছিল অনেক জায়গায়। সেজন্যে জলবাহিত যেগুলো রোগ তার ফলে প্রচুর মানুষ মারা যেত, এখন অনেক কম আছে। কিন্তু একই সঙ্গে সমস্যা যেটা সেটা যে যত বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, তত সঙ্গে সঙ্গে তো পরিবেশ দূষণ বাড়ছে, জলও পরিবেশের মধ্যে। সেগুলো কী করা যায়, সেগুলো সৌর বিপ্লবের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক কতগুলো নতুন চ্যালেঞ্জ বিজ্ঞানের জন্য তৈরি হয়েছে। আরেকটা জিনিস দেখা গেল হোয়াইট রেভলিউশন, দুধে ভেসে যাচ্ছে এখন আমাদের দেশের যুবকটি, পর্যাপ্ত দুধ আছে এবং তার সেটা যে হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আমুলের নাম আমরা সকলে জানি, সমবায় প্রথায় এই যে দুগ্ধ উৎপাদন এত বেশি বাড়ানো হয়েছিল, এই ভদ্রলোককেও আশা করি সবাই ছিলেন কুরিয়ান কার্গিস,
এইটা একটা, এখানে আমি যেমন বিজ্ঞান বলছি, বিজ্ঞান মানে কিন্তু শুধু বিজ্ঞান একটা অন্য সব কিছুর থেকে আলাদা স্বয়ংসিদ্ধ একটা বিষয়, বিজ্ঞানের সঙ্গে পলিসি জড়িয়ে আছে, রাজনীতি জড়িয়ে আছে, সব কিছু গভর্নেন্স জড়িয়ে আছে। তৃতীয় জিনিস যেটা, যেখানে আমাদের দেশ আশ্চর্য রকমভাবে এগিয়ে গেছে, সেটা হচ্ছে আণবিক শক্তি, অ্যাটমিক এনার্জি। এই ছবি হচ্ছে, অনেকে হয়তো চিনতে পারবেন, এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মুম্বাই, আমাদের এখান থেকে তারা চতুর্থে। আণবিক শক্তি বললেই লোকে মনে করে অ্যাটম বম, কিন্তু অ্যাটম বম তো ভালো জিনিস নয়, হয়তো আমরা অ্যাটম বোমার ভয় দেখিয়ে শত্রুদের ঠেকিয়ে রাখতে পারি, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে একটা আমরা বললাম রিনিউয়েবল এনার্জি, এই আণবিক শক্তি কিন্তু মানে চেরনোবিলের মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলে সেটা একটা সবসময় সেই ভয় থেকে যায়, সেটা যদি না হয়, আণবিক শক্তি হচ্ছে একটা এমন শক্তি যেটা পরিবেশ দূষণ করে না। শুধু তাই নয়, এর এই যে আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, পরমাণু ঊর্জা বিভাগ, এরা বহু বিষয় নিয়ে কাজ করে। আমাদের দেশে যে ক্যান্সারের চিকিৎসা, তার সেখানে একটা বড় অবদান আছে এই পরমাণু ঊর্জা বিভাগ, বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং আরও অনেক টাটা মেমোরিয়াল হসপিটাল, সবাই জানে কলকাতাতেও আছে এখন, তারা হচ্ছে সত্যি বলতে কি এই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি রিঅ্যাকশন। তো সব যে চারটে আমরা বললাম, যে যে চারটে আবার না, তো এই হচ্ছে পরমাণু ঊর্জা বিভাগের আমাদের অবদান। আর আরেকটা জিনিস যেটাতে আমাদের দেশ আশ্চর্য অগ্রগতি করেছে, সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এই ছবি তো সবাই জানে, মঙ্গলযান, চন্দ্রযান। একটা কথা হচ্ছে যে আমরা যখন মঙ্গলযান বা চন্দ্রযানের ছবি দেখাই, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই শাড়ি করা যে বিজ্ঞানী প্রযুক্তিবিদ, তাদের ছবি না দেখে আমরা পাই, কারণ প্রযুক্তিগত অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতি তো বটেই, কিন্তু ইসরো বা এই পরমাণু ঊর্জা বিভাগ এরা আরও একটা কাজ করতে পেরেছে, সেটা হচ্ছে যাকে বলে এনেবল। এরা আমাদের এই জিনিস ভাবতে শিখিয়েছে যে হ্যাঁ, আমরাও পারি, আমরাও ভারত থেকে পিছিয়ে নেই, আমরাও পারি মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠাতে, চাঁদে চন্দ্রযান পাঠাতে, এবং সেটা পাঠাচ্ছে কারা, আমার আপনার মতন সমস্ত যারা কিনা লেখাপড়া শিখেছেন, মন দিয়ে কাজ করেছেন, সেই জন্য নিজেদের মেধার জোরে, নিজেদের চেষ্টার জোরে এইরকম একটা শক্ত ব্যাপার করবে। কাজেই যাদের সঙ্গে মহাকাশ বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, পরমাণু বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, তারাও কিন্তু এই ঘটনাগুলো থেকে অনুপ্রেরণা, এবং সেইটা হচ্ছে বিজ্ঞানের আরেকটা বড়। এইবারে দেশের কথা হলো, এবারে আমাদের প্রতিষ্ঠান, আমাদের আইআইটি বম্বের কথা একটুখানি বলি, যে ইদানিংকালে সমাজের জন্যে বিজ্ঞান, সমাজের জন্য প্রযুক্তি, এইখানে আমাদের আইআইটি বম্বে থেকে কতগুলো কাজ আমি দেখাতে চাই আমাদের নিজেদের কাজে আসার আগে। আমাদের এখানে এই সাইন বলে একটা ডিপার্টমেন্ট, এদের কাজ হচ্ছে আন্তর্প্রনারশিপের উৎসাহ দেওয়া। সেইখানে প্রচুর যাকে বলে স্টার্ট আপ, স্টার্ট আপের বাংলা কি আমি জানি, স্টার্ট আপ প্রচুর শুরু হয়েছে, যেখানে আমাদের অধ্যাপক, আমাদের ছাত্র এবং তার সঙ্গে বাইরের যারা এই ধরনের স্টার্ট আপকে ফান্ড করে থাকেন ইত্যাদি, তারাও সমস্ত মধ্যে অংশগ্রহণ করেছে। এটা হচ্ছে একটা উদাহরণ যেখানে কিনা স্মার্ট ওপিডি এরা তৈরি করতে পেরেছে, যেখানে সমস্ত ডাক্তার নার্স গিয়ে যে দেখবেন রোগীকে,
সেটা পুরোপুরি এই স্মার্টফোনে রিপোর্ট রিপোর্ট থেকে যাবে এবং দরকার হলে সেটা সঙ্গে সঙ্গে যিনি বিশেষজ্ঞ ডাক্তার তার কাছে পাবে। এইটা দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে এনার্জি সায়েন্সের সেখানকার যারা অধ্যাপক তারা অনেকে মিলে এবং অনেকে মিলে আমরা সঙ্গে করতে তারা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার, কেউ এক্সপেরিমেন্ট করেন, কেউ তাত্ত্বিক গবেষণা করেন, এরা সবাই মিলে একসঙ্গে হাত মিলিয়ে গুরগাঁওতে এরকম ন্যাশনাল সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে এসছেন, যেখানে কিনা সৌরশক্তি উৎপাদন, সৌরবিদ্যুৎ উৎপাদন সৌরশক্তি থাকে। এইটা আরেকটা যে কোভিড-19 জীবাণু জীবাণু জড়া যায় কিনা ভগবান জানে, সেইটা আমাদের যেখানে নালা নর্দমায় পাওয়া যায় কিনা তার জন্যে এরা একটা উপায় বার করেছে। আর এইটা যখন আমাদের দ্বিতীয় তরঙ্গ চলছিল কোভিডে তখন তো অক্সিজেনের অভাব প্রচণ্ড হয়েছিল, সেখানে এখানে যাদের দেখা যাচ্ছে ইনি আমাদের ডিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মিলিন, আর ইনি আমাদের নির্দেশক প্রফেসর সুভাষ চৌধুরী। আমাদের এখানে লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আছে, লিকুইড নাইট্রোজেন ছাড়া অনেক ধরনের গবেষণা করা যায়। তা এই মিলিন যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে যে এই লিকুইড নাইট্রোজেন প্ল্যান্টটাকে একটু অদল বদল করে আপৎকালীন ভিত্তিতে অক্সিজেন তৈরি করার ব্যবস্থা। এবার আমাদের নিজেদের বিভাগে অনিল কুমার একটা এরকম যন্ত্র তৈরি করেছে যার ছবিটা এখানে দেখা যাচ্ছে, যেটা কিনা বিস্ফোরক আছে কি নেই সেইটা ধরে ফেলতে পারে। এবং সেটা এটা শুরু করেছিল হচ্ছে আমাদের ডিআরডিওর সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে, কিন্তু এখন এটা সত্যি বলতে কেউ চাইলে কিনতেও পারে। এখানে যেটা দেখা যাচ্ছে এই পোশাক দেখে কেউ চিনতে পারছেন কিনা আমি ঠিক জানি না, এ হচ্ছে সেই বিখ্যাত আয়াপ্পা মন্দির। আয়াপ্পা মন্দিরে তো প্রচুর লক্ষ লক্ষ, হ্যাঁ আর এইটা হচ্ছে খুব মজার জিনিস, এটা কীরকম দেখতে, এটা বন্দুকের মতন দেখতে তাই না, কামানের মতন দেখতে, আর সত্যি সত্যি একটা কামান, কিন্তু এমন কামান যেটা গোলা ছড়ে শব্দ ছড়ে। এই আমাদের সহকর্মী সুদর্শন কুমার ইনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, এবং এই কামানটা হচ্ছে যারা কৃষিজীবী তাদের সাহায্য করার জন্য বানানো হয়েছে। হিমাচল প্রদেশে আমরা সবাই জানি আমাদের আপেল খুব বেশি সংখ্যা হিমাচল প্রদেশ থেকে আসে, হিমাচল প্রদেশ আপেলের চাষ, সেখানে একটা প্রধান সমস্যা হচ্ছে সেখানে শিলাবৃষ্টি, এবং শিলাবৃষ্টির শিলাতে আপেল ক্ষতিগ্রস্ত। তো এই কামানের কাজ হচ্ছে যখন শিলাবৃষ্টি হবে তখন এই কামান একটা সনিক ওয়েভ তৈরি, এবং সেটা উঠে গিয়ে শিলা মাটিতে পৌঁছবার আগে হয়তো 100 ফুট 200 ফুট ওপরে থাকা আছে যখন, সেই অবস্থায় এই শব্দ তরঙ্গ গিয়ে শিলাগুলোকে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দেবে, তার ফলে কী হবে সেই শিলায় আর আপেলের ক্ষতি হবে। এইটা হিমাচল প্রদেশে বেশ কয়েক জায়গায় ব্যবহার হচ্ছে। অধ্যাপক লীনা বাজানি সিস্টেম হচ্ছে সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ ছিল আগে, এখন এরা নিজস্ব একটা বিভাগ তৈরি করে ফেলেছে। ইনি যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে এরকম গোলাকার রোবট, এবং সেটা মানে গোলাকার রোবট হলে কী সুবিধা হয় আমি ঠিক জানি না, কিন্তু এতে নাকি যদি গোলাকার রোবট হয় সে নাকি গড়িয়ে গড়িয়ে ধর খাটের তলায় চলে গেলো বা কোনো ছোটো জায়গায় চলে গেলো, গিয়ে সেখানকার ছবি তুলে সেখানকার খবর পাঠাতে পারলো, তাতে নাকি খুব সুবিধা হয়, এবং গোলাকার রোবট বানানো অত সহজ নয়। এইটা হালে হয়েছে। এইটা শেষ যে উদাহরণ আমি দেখাতে চাই সেটা হয়তো আমাদের কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে গণ্য হতে চলেছে। অধ্যাপক রাহুল পুরওয়ার আমাদের বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগে, তিনি একটু আগে বলছেন পারমাণবিক ঊর্জা বিভাগ, একটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি,
ওদের অ্যাকট্রেক নামে টাটা মেমোরিয়াল হসপিটালে যেটা গবেষণার উইং, সেরকম একটা নবী মুম্বাইতে আছে। এরা করেছে কি, এই কার টি সেল তৈরি করতে পেরেছে আমাদের বায়োসায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সেটা হওয়ার ফলে ক্যান্সারের যে জিন থেরাপি সেটা আমাদের দেশে আদৌ হয় না, এবং বিদেশে গিয়ে যদি করাতেও হয় সেখানে কয়েক কোটি টাকা খরচা, যেটা আমাদের বেশিরভাগ মানুষই অবশ্যই সেটা করাতে পারে। এই রাহুলের গবেষণাগারে এরা কার টি সেল তৈরি করতে পেরেছে, ফলে এই যে কার টি সেল ব্যবহার করে জিন থেরাপি ক্যান্সারের, সেটা এখন আমাদের দেশেই করা সম্ভব হবে কয়েক বছরের মধ্যে অ্যাকট্রেক এবং টাটা মেমোরিয়াল হসপিটালের সঙ্গে সহযোগিতায়, এবং তখন আর কয়েক কোটি টাকা কিন্তু খরচা হবে না। তখন খরচাটা কত হবে সেটা এখনও বলতে পারেন, কিন্তু সেটা এমন হবে যেটা কিনা আমাদের দেশের মানুষের নাগালের মধ্যে থাকবে। সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে ক্যান্সার চিকিৎসায় আমাদের দেশে একেবারে নতুন দিগন্ত। এই হচ্ছে যে ফলিত গবেষণা যাকে বলে, যে গবেষণার ফল আমরা এই মুহূর্তে পাচ্ছি তার কতগুলো উদাহরণ আমরা আলোচনা করব, কিন্তু সেটাই একমাত্র জিনিস নয়। এখানে এই যে স্লাইড, এখানে আমরা যতগুলো পেপার দেখাচ্ছি সেগুলো সব আমাদের ডিপার্টমেন্টের পেপার। একটা আছে বায়োসায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, কিন্তু তার মধ্যেও আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পেপার আছে। আমাদের ইনস্টিটিউটে বা আমাদের বহু ইনস্টিটিউটের দেশে খুব বড় যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে যাকে বলে বেসিক সায়েন্স, মৌলিক গবেষণা। মৌলিক গবেষণা মানে হচ্ছে যে যে প্রশ্ন করা উচিত বলে মনে হচ্ছে সেই প্রশ্ন করা, তার তক্ষণি কোনো অ্যাপ্লিকেশান হবে কি হবে না সেটা নিয়ে মাথা ঘামানো যেতে পারে নাও ঘামানো। এই হচ্ছে তার কতগুলো উদাহরণ যেগুলো খুবই ভালো, মানে মৌলিক গবেষণা। এমন নয় যে এই একটা কোনো জিনিস দিয়েও কালকেই কোনো কিছু একটা বানিয়ে বাজারে ছেড়ে দেওয়া যায়। তো মৌলিক গবেষণা হচ্ছে একটা বড় অংশ বিজ্ঞানের গবেষণা। তাহলে দুটো জিনিস হলো, একটা হচ্ছে মৌলিক গবেষণা, একটা হচ্ছে ফলিত গবেষণা, বেসিক রিসার্চ অ্যাপ্লাইড রিসার্চ। এবারে প্রশ্ন যেটা অনেক সময় ওঠে সেটা হচ্ছে যে এদের মধ্যে কি কোনো, এগুলো কি পরস্পর বিরোধী জিনিস? অনেকেই কিন্তু এরকম বলে থাকেন যে এই রিসার্চ করে কী হবে যার কোনো অ্যাপ্লিকেশন কালকেই নেই, কিংবা অনেকে উল্টোটাও বলে থাকেন যে অ্যাপ্লিকেশনের কাজগুলো হচ্ছে সব কাজ, আমরা হচ্ছে বুদ্ধিমান লোক, আমরা আমাদের গজতন্ত মিনারে বাস করবো এবং এমন প্রশ্ন করবো যে মানে উত্তর তো দূরে থাক, প্রশ্নটাও আমরা ছাড়া কেউ বুঝতে পারি। এইখান থেকে অনেক সময় একটা দ্বন্দ্বের অবকাশ তৈরি হয়। প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি দ্বন্দ্ব আছে মৌলিক গবেষণা এবং ফলিত গবেষণা, নাকি এগুলো হচ্ছে পরস্পরের পরিপূরক? যারা মৌলিক গবেষণা করেন এবং যারা ফলিত গবেষণা করেন তারা কি হাতে হাত দিয়ে গোটা ব্যাপারটাকে আরও একটু কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন? এইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যেটা তার উত্তর হয়তো আজকে আমি দিতে পারবো না, কিন্তু উত্তর কীভাবে পাওয়া যেতে পারে তার কতকগুলো আভাস দিতে পারে। তো সেখানে যাওয়ার আগে একটা উদাহরণ আমরা অবশ্যই আলোচনা করতে পারি, যেটা কিনা আমরা সবাই জানি, আচার্য জগদীশচন্দ্র বসু। এবং এটা বালুরঘাট কলেজের সঙ্গে সংশ্লিষ্ট যারা বা পশ্চিমবঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের আর বুঝিয়ে বলার কোনো দরকার নেই। এটা হচ্ছে এমন একটা গল্প সত্যি গল্প, যেটা কিনা আমি যখন ছোট ছিলাম তখন ঈশ্বরয়ে একটা ধারাবাহিক লেখা বেরিয়েছিল, তার নাম ছিল পত্রে পত্রে চঞ্চলি, জগদীশচন্দ্র বসুর জীবন। সেটা পড়ে আমার মনে বিজ্ঞানী হওয়ার স্বাদ ছিল। আমরা হয়তো সবাই জানি জগদীশচন্দ্র বসু যখন ছোট ছিল তখন তিনি স্কুলে যাওয়ার পথে এই লজ্জাবতী লতায় হাত দিলে সেটা কেন এরকম ঢুকিয়ে যায় সেটা দেখে ভারী আশ্চর্য। এই যে প্রশ্ন, আপাত দৃষ্টিতে তার কোনো অ্যাপ্লিকেশান নেই, হয়তো মানে হাজার হাজার বছর ধরে লজ্জাবতী লতায় হাত দিলে ঢুকিয়ে যায় এবং কেউ সেটা ভাবেই নি, ঢুকিয়ে যায় যায় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নিয়ম, সেরকমই হচ্ছে। জগদীশচন্দ্র বসু, বালক জগদীশচন্দ্র বসু মনে এই প্রশ্ন তুলেছিল। তারপরে বহু বছর কেটে গেছে, তিনি ফিজিক্স পড়েছেন, রিমোট কন্ট্রোল মাইক্রোওয়েভ রিসার্চে যুগান্তকারী অবদান রেখেছেন,
কিন্তু এই যে শিশু বয়সের প্রশ্ন সেটা ভুলে যায়। ভুলে না যাওয়ার ফলে মধ্যবয়স বয়সে প্রতিষ্ঠিত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু যেটা আবিষ্কার করলেন তাকে বলে ইলেকট্রিক্যাল নেচার অফ স্টিমুলাই। কেন এইরকম পত্রে পত্রে চঞ্চলিয়া হয় সেটা তার উত্তরটা উনি বার করতে পারেন। এবং এরকম একটা যন্ত্র, এই যন্ত্র উনি বানিয়েছিলেন রাস্তা দিয়ে হেঁকে যাচ্ছে এরকম একজন কিনে মিস্ত্রিকে, এর নাম প্রেসকোগ্রাফ। বসুবিজ্ঞান মন্দিরে আমরা গেলে এখনও এই যন্ত্র দেখতে পাই। এই যে একটা বালকসুলভ জিজ্ঞাসা, তার থেকে এই যে একটা গবেষণার নতুন ধারা জগদীশচন্দ্র শুরু করলেন, সেটা আজকে লতায় পাতায় বেড়ে একটা মহির হয়ে পড়ল হচ্ছে। এবং এই যে শাখা তাকে বলে প্লান্ট বায়োলজি। আজ সারা পৃথিবীতে বহু মানুষ, বহু গবেষক প্লান্ট নিউরোবায়োলজি নিয়ে গবেষণা করেন এবং তার প্রত্যক্ষ অ্যাপ্লিকেশান তৈরি করেন। আরেকটা উদাহরণ, এবং এই উদাহরণ আমার এবং আসিফের মাস্টারমশাই, আসিফ আমার গুরু ভাই, আমরা একই ল্যাব থেকে পিএইচডি করেছি যদিও আলাদা আলাদা সময়। তা আমাদের যিনি গুরু তারপর কঙ্কন ভট্টাচার্য, তিনি এই স্যার সিভি রমনের গল্প শোনাতে খুব ভালোবাসেন। তো সেই গুরু বন্দনা করে আমরাও সেটা করি, সিভি রমনের গল্প অন্যগুলো এখন আর বলতে যাচ্ছি না, সময় লাগবে। কিন্তু এই রামন ইফেক্ট সেটা এলো কী করে? সিভি রামন 1921 সালে বিলেত গিয়েছিল এবং বিলেত থেকে ফিরছিলেন, যখন তখন তো জাহাজে করে যাওয়া আসা হতো, তো জাহাজে লোকে সময় কাটতে চায় না, তার ফলে জাহাজে নানান রকম বিনোদনের আয়োজন থাকে। কিন্তু রামন তো সাধারণ মানুষ ছিলেন না, রামন ছিলেন রামন। সেই জন্য তিনি যেটা করলেন, তিনি সঙ্গে করে একটা মানে টেলিস্কোপ নিয়ে গেছিলেন, পোলারাইজার নিয়ে গেছিলেন, তাই দিয়ে উনি সমুদ্রের জল দেখতে পাবেন, আকাশের দিকে সেই টেলিস্কোপ দান করতে পারে। উনি এই যে চিঠিটা দেখা যাচ্ছে নেচারে বেরিয়েছিল, এই চিঠিটা উনি লিখেছিলেন সেই জাহাজ থেকে, কালার অফ দ্য সি, সমুদ্রের নীল। এবং তার আগে আরেকজন রামানের পূর্বসূরি লর্ড র্যালে, তিনি বলেছিলেন এই যে সমুদ্রের নীল রং, এটা হচ্ছে আকাশের নীল রং, সেটা প্রতিফলন দেখা যাচ্ছে। কিন্তু এই পোলারাইজার লাগিয়ে ভালো করে দেখে সিভি রমন যেটা বুঝতে পারলেন, সেটা যেখানে লেখা আছে দ্য মাচ অ্যাডমায়ার ডার্ক ব্লু অফ দ্য ডিপ সি সি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য কালার অফ ওয়াটার বাট সিম্পলি দ্য ব্লু অফ দ্য স্কাই সিন বাই রিফ্লেকশন। এটা লর্ড র্যালে বলেছে। ওয়েদার দিস ইজ রিয়েলি ট্রু ইজ শোন টু বি কোয়েশ্চেনেবল বাই আ সিম্পল মোড অফ অবজারভেশন ইউজ বাই দ্য প্রেজেন্ট রাইটার। মানে এখানে রামন এই জাহাজে করে বিদেশ থেকে দেশে ফেরার পথের এই যে অলস সময় সেইটা মানে অলসভাবে না কাটিয়ে চিন্তাভাবনা করছেন। এবং এটা হচ্ছে ওয়ান সেকেন্ড, এটা হচ্ছে কিউরিয়াসিটি, উৎসুক যে সত্যি কি র্যালে যা বলেছেন সেটা ঠিক নাকি অন্য কিছু আছে। এই হচ্ছে প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি 1921 সালে, কিন্তু ততক্ষণে তিনি ফিরে এসেছেন এবং নিজের গবেষণাগারে গবেষণা করতে শুরু করেছেন। এইবারে আমি শুধু টাইটেলটা দেখতে বললো, দ্য মলিকুলার স্ক্যাটারিং অফ লাইট ইন লিকুইড সেন্সর। আগেরটা ছিল কালার অফ দ্য সি, এটা হচ্ছে মানে একেবারে আমি কিন্তু শেয়ার করেই রেখেছি, আমার মনে হয় ওটা তোমার দিকে একটুখানি কিছু অসুবিধা আছে। অন্যরাও কি দেখতে পাচ্ছে না? কেউ কি দেখতে পাচ্ছে বললে ভালো হয়। দেখতে পাচ্ছ কি? সেটা মনে হয় আমাদের কারোর কন্ট্রোলে নেই। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। ইন্টারনেট যদি স্টেবল না হয় তাহলে কিছু করার নেই। নেক্সট স্লাইডটা দেখা যাচ্ছে, মানে আগের স্লাইডটাতে আটকে আছে, স্লাইডটা 5 নম্বর স্লাইডে আছে, 6 নম্বর স্লাইডটা দেখ। আমি একটা কাজ করতে পারি, আমার ভিডিওটা বন্ধ করতে পারি। হ্যাঁ, এবার 6 নম্বরটা এসেছে, 9 নম্বর এসেছে। ভিডিওটা বন্ধ করে দিলাম, দেখা যাক তাতে শুরু হয়ে গেল। হ্যাঁ, ওকে স্যার। তো প্রথম চিঠি ছিল কালার অফ দ্য সি,
রাম সাহেব যদি মতো কেউ এই টাইটেল দেখে ভয় পাবে, সমুদ্রের রং ভালো কথা। দ্বিতীয়টাই গেল মলিকুলার স্ক্যাটারিং অফ লাইট ইন লিকুইডস অ্যান্ড সলিডস। আরেকটু এখানে বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান গবেষণা বন্ধ তৈরি 1921, 7 বছর বাদে এই হচ্ছে রামন ইফেক্ট আবিষ্কারের চিঠি, এটা নিউ টাইপ অফ সেকেন্ডারি রেডিয়েশন। কিন্তু এই যে রামন ইফেক্ট আবিষ্কার হলো তার জন্যে রমন 1928 সালে আবিষ্কার হয়েছে, 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছে, কারণ বোঝা গেছিল যে এটা কিন্তু একটা বড় কিছু। এবং এই যে রমন ইফেক্টের অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে এখন কিছু অ্যাপ্লিকেশান হচ্ছে জিওলজি, ভূতত্ত্ব, মেটেরিয়াল সায়েন্স এবং বায়োলজি। 1928 সালে যে আবিষ্কার হলো সেটার অ্যাপ্লিকেশান তৈরি হতে কিন্তু লেগে গেল হচ্ছে 40-50-60 বছর। এই হচ্ছে বেসিক রিসার্চের মহিমা। প্রশ্নটা রমন যখন করেছিলেন তখন কিন্তু সেটা একটা ওরকম নির্দোষ প্রশ্ন টাইপের ছিল, তখন রমন ভাবেননি যে আমার এই আবিষ্কার নিয়ে কেউ ভূতত্ত্বের কাজ করতে যাবে। তখন উনি খালি প্রশ্ন করেছিলেন এই যে র্যালে যে বলছেন কথাটা কি সত্যি, সমুদ্রের রং নীল কেন? এই জিজ্ঞাসা থেকে আমরা পৌঁছে গেলাম মানে একদম যেটা কিনা বেশ কিউরিয়াসিটি, জিজ্ঞাসা, উৎসুক। সেখান থেকে কয়েক দশক লাগলেও আমরা পৌঁছে গেলাম অ্যাপ্লিকেশন। কাজেই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই, এরা পরস্পরের পরিপূরক। আচ্ছা, এইবারে আমরা কী কাজ করি সেটা বলি, এইগুলো না হয় বললাম না আজকে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফ্লোরেসেন্স নিয়ে কাজ করি। ফ্লোরেসেন্স ব্যাপারটা কি আমরা হয়তো কম বেশি সকলে জানলেও জানতে পারি, আলো পড়লে জল জল করে তাকে বলে ফ্লোরেসেন্স, আর আলো নিভে যাওয়ার পরেও জল জল করে সেটাকে বলে ফসফরেসেন্স। আমরা সবাই আশা করি দেখেছি যারা ধরো রাস্তায় কাজ করে, রাস্তা তৈরির কাজ করে, তারা অনেক সময় কমলা রঙের জ্যাকেট পরেন। কেন পরেন না? তাতে যদি গাড়ির হেডলাইটের আলো পড়ে তাহলে সেটা জল জল করবে, যিনি গাড়ি চালাচ্ছেন তিনি বুঝতে পারবেন যে ওখানে কেউ কাজ করছেন, আমার আসতে যাওয়া উচিত। সেটা হচ্ছে ফ্লোরেসেন্স। আর আরেকটা জিনিস আমরা হয়তো দেখেছি, অনেকগুলো ঘড়ি থাকে না বা খেলনা থাকে যেগুলো কিনা রাত্রিবেলা রেখে দিলাম, জল জল করতে লাগলো, আলো নিভিয়ে দিয়েছি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে, তারপরেও দেখছি সেটা জল জল করছে, তাকে বলে ফসফরেসেন্স। আমরা ফ্লোরেসেন্স নিয়ে কাজ করি এবং আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই যে আলো বেরিয়ে আসছে কোনো যৌগ থেকে, কিংবা এখন তো ন্যানোটেকনোলজির যুগ, ন্যানোটেকনোলজি বাংলা ন্যানো পার্টিকেল, খুব ছোটো ছোটো অতি ক্ষুদ্র কণ, সেইগুলো থেকে যে আলো বেরিয়ে আসছে সেইগুলোকে দেখে সেগুলোকে কোনো কাজে লাগানো যায় কি না, আর সেই আলোকে পর্যবেক্ষণ করে আমরা সেই সমস্ত যৌগ বা সেই সমস্ত ন্যানো পার্টিকেল সম্বন্ধে কোনো কিছু জানতে পারি। এই হচ্ছে আমাদের গবেষণার মূল বিষয় এবং আশা করি এটা খুব পরিষ্কার যে এটাও কিন্তু মৌলিক গবেষণা। এগিয়ে যাওয়ার একবার জিজ্ঞেস করি, যেহেতু অসুবিধা হয়েছিল, এখন কি স্লাইড পাল্টাচ্ছে? এখন কি দেখতে পাচ্ছ স্যার? ডাইসিলিকা ন্যানোকনজুগেটস, ন্যানোকনজুগেটস ফুল পার্টিক পার ন্যানো পার্টিকেল অ্যাসেম্বলিস। ভারী উৎপাদ এরকম তো হয় না, স্ক্রিন শেয়ার করে দেখা যায় কিছু সুবিধা। হুম
আচ্ছা এখন কি দেখা যাচ্ছে এক্সাইটেড স্টেট প্রসেস ইজ মলিকিউলস এন্ড মেটেরিয়ালস ইয়েস স্যার হ্যাঁ একদম এবার কি ট্রানজিয়েন্ট অ্যাবজর্পশন একটু ফটোমিটার এবার টাইম ডিগ্রল এবার তাহলে হচ্ছে আচ্ছা এবার এই যে আমরা আমরা যে দেখতে চাই যে এই আমাদের যৌগগুলো বা এই আমাদের ন্যানো মেটেরিয়াল এর থেকে আলো বেরিয়ে আসছে সেগুলো মানে এমন নয় যে আমরা চোখ দিয়ে দেখি এইগুলো দেখার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যন্ত্র দরকার এখন রসায়নের ল্যাবরেটরি বলতে আমরা বুঝি কনিক্যাল ফ্লাস্ক বিকার তাতে লাল জলের সঙ্গে নীল জল মেশানো হচ্ছে গন্ধ বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে সেগুলোও আছে কিন্তু সঙ্গে সঙ্গে এইরকম যন্ত্র আমাদের ব্যবহার করা হয় যাতে আমরা এই যে আলো বেরিয়ে আসছে তাদের যা যা ধর্ম সেগুলো বুঝতে পারি এবং এইখানে আমি আরেকটা কথা বলতে চাই যেহেতু আমরা আশা করি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে যে দেখো আমিও কিন্তু কেমিস্ট্রির ছাত্র তোমাদের আসিফও কেমিস্ট্রির ছাত্র কিন্তু এই যে ভয় দেখানো যন্ত্র এগুলো ব্যবহার করতে আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয় কারণ আমরা যখন রিসার্চ করতে গেছি আমরা যখন বিএসসি করেছি এমএসসি করেছি তখন তো এই সমস্ত দেখার বা শেখার কোনো প্রশ্ন ছিল না তোমরা যা পড়ছো আমরাও তাই পড়ছি কিন্তু যখন আমরা গবেষণা করতে গেছি এবং যখন এইরকম সব ছোটোমোটো যন্ত্র দেখি মনে হচ্ছে ফিজিক্সের ব্যাপার ইলেকট্রনিক্সের ব্যাপার অপটিক্সের ব্যাপার এই আলো বেরোচ্ছে সে আবার এমন আলো হাতে পড়লে হাত পুড়ে যায় অনেক সময় তো এইসব দেখে আমরা কিন্তু ভয় পেয়ে যাই আমরা যেগুলো জানতাম না সেগুলো আমরা শিখেছি এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শুধু গবেষণার জন্য নয় সব কিছুর জন্যেই আমরা যদি মনে করি যে আমরা যা পড়ে এসেছি স্কুল কলেজে শুধুমাত্র সেটা নিয়ে জীবন কাটাতে পারবো সেটা একেবারে ভুল ধারণা সারা জীবনই আমাদের কিছু না কিছু নতুন শিখতে যতদিন বাঁচি ততদিন শিখি এবং এই শিখতে যদি আম হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য এবং আমি যখন প্রথমবার যে ল্যাবে আমি রিসার্চ করেছি সেখানে কথা বলতে গিয়েছিলাম যে আমি কাজ করবো তখন আমি দেখেছিলাম এই যে এখানে দেখা যাচ্ছে এখানে সুন্দর নীল রঙের আলো সবুজ রঙের আলো এসব দেখা যাচ্ছে তো তখন দেখেছিলাম লাল রঙের আলো সেই দেখে আমার এত ভালো লেগেছিল আমার মনে হয়েছিল এই কাজই করতে কেন করতে হবে সেই করে চাকরি পাওয়া যাবে কি না এই করে আমি এমন কিছু বানাতে পারবো কি না যেটা বিক্রি করা যায় সেসব কিন্তু এই কিউরিওসিটি কিউরিওসিটি হচ্ছে আমাদের চালিকা শক্তি এইবারে আমরা কতগুলো যে কাজ করেছি সেগুলো খুব বেশি গভীরে না গিয়ে আমি খালি গল্পগুলো বলার চেষ্টা করব কিন্তু একবার জিজ্ঞেস করে নি কোন স্লাইড দেখা যাচ্ছে ডিফারেনশিয়াল সলভেশন তাহলে ঠিক আছে তাহলে হচ্ছে এবারে মানে আমার সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে আমি প্রেজেন্টেশন শেয়ার করেছিলাম স্ক্রিন শেয়ার করতেই ল্যাটা চুপ হয়ে গেছে বেশ এইবারে আমার ছাত্র শর্মিষ্ঠা আর পরের অংশে আমার ছাত্র প্রজিত এরা এই কাজটা করেছে আসিফ ওদের পিএইচডিতে এই ধরনের কাজ করেছিল পিএইচডি করার সময় আমরা যেটা শিখেছিলাম সলভেশন আমরা বোধহয় পড়েছি সকলে যে আমরা যদি জলের মধ্যে নুন দিই তাহলে কী হয় জলের যে অণুগুলো এগুলো হচ্ছে ডাইপোলার একদিকটা প্লাস চার্জ একটুখানি একদিকটা মাইনাস চার্জ একটুখানি এরা এসে এই যে আয়ন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এইগুলোকে ঘিরে ফেলে যেটা হয় তাকে বলে বাংলায় কী বলে দ্রবীকরণ তাই না সলভেশন আমরা যেটা বহুকাল ধরে আমাদের পিএইচডির সময় থেকে যেটা বোঝার চেষ্টা করে আসছি সেটা হচ্ছে যে এই সলভেশনের সময় কত লাগে এবং তার অনেক উত্তর আছে যদি জল নেওয়া হয় সময় লাগে হচ্ছে কয়েক পিকোসেকেন্ড কিন্তু সেই জল যদি যাকে বলে বায়োলজিক্যাল ওয়াটার মানে যদি কোনো সেলের মধ্যে থাকে বা যদি কোনো প্রোটিনের কাছে থাকে তাহলে সময় লাগে ন্যানোসেকেন্ড মানে 10^-9 সেকেন্ড বা পিকোসেকেন্ড মানে 10^-12 সেকেন্ড তার মানে হচ্ছে সেই জল মনে হচ্ছে যেন অনেক আস্তে আস্তে নড়াচড়া করছে এখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা দেখতে চেয়েছিলাম যে এই যে যাকে বলে সলভেশন শেল আমরা একটা ডাইপোল নিলাম তার চারপাশে যেগুলো সলভেন্ট ডাইপোল সলভেন্ট মলিকিউল ডাইপোল সেগুলো সলভেশন শেল তৈরি করবো ঘিরে ফেললো এইটা হতে কত সময় এর জন্য আমরা যেটা করেছি আমরা প্রথমত একটা অণু নিয়েছি যেটাকে আমরা যখন আলো ফেলি তখন ডাইপোলটা তৈরি আর আলো যেটা ফেলছি তাকে হচ্ছে পালস লেজার মানে ঝট করে আলোটা অন হচ্ছে তারপর নিভে যাচ্ছে ফলে এটা যেন একটা আমরা
খুব চটজলদি একটা সুইচ দিয়ে ডাইপোলটাকে চালু করছি। এইবারে আমরা এটাকে নিলাম হচ্ছে হেপটেনের মধ্যে, এটা কিনা নন পোলার সল্ট, আর তাতে একটু একটু মিথানল দিলাম, একটু একটু অ্যাসিটোনাইট্রাইড। এবার কি হবে, প্রথমে তো খুব অল্প সংখ্যক অ্যাসিটোনাইট্রাইড, অল্প সংখ্যক মিথানল, এগুলোই ডাইপোলার সলভেন্ট, হেপটেন হচ্ছে নন পোলার সলভেন্ট, সে সলভেট করতে পারেন। তা এই টাইপ যেগুলো পোলার সলভেন্ট সেই অণুগুলো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যেই না আমি সলিউড ডাইপোল, সেটা হচ্ছে একটা আমাদের ডাই, আমরা ব্যবহার করি ফাইলামাইনো কুইনোলিন বলে একটা, ফাইলামাইনো কুইনোলিন বললে আমার মনে হয় সবাই স্ট্রাকচারে তো ফাইবামাইনো কুইনোলিনকে আমরা ব্যবহার করি। সেই ফাইবামাইনো কুইনোলিনকে যখন আমরা আলো ফেলে এক্সাইট করি তখন কি হয়, তখন ফাইবামাইনো কুইনোলিনের ডাইপোল তৈরি হয়, এবং এই ডাইপোল তৈরি হওয়ার প্রতিক্রিয়াতে এই যত মিথানলের অণু বা যত অ্যাসিটোনাইট্রাইড অণু তারা দৌড়ে গিয়ে সলভেশন সেলটা তৈরি করে। আমরা দেখাতে পেরেছি যে এই সলভেশন সেল তৈরি হওয়ার সময় লাগে কিন্তু 1.5 মিনিট। এই যে সলভেশন সেল আমরা ধরো 11-12 থেকে পড়ে আসছি, এইটা তৈরি হতে কত সময়, এইটা আমাদের জিজ্ঞাসা ছিল, তার উত্তর আমরা দিতে পেরেছি। এইটা হচ্ছে আমাদের অণু নিয়ে যা কাজ করি তার একটা গল্প। এবার আরেকটা গল্প বলি, ন্যানো পার্টিকেল আমরা এখন অত বিশ্ব সকলেই জানি, তা আমরা যেটা আমরা ন্যানো পার্টিকেল নিয়ে বহুদিন কাজ করি, কিন্তু তারপর দেখা গেল যেটা সেটা হচ্ছে এত লোকে এই নিয়ে গবেষণা করছে, এত পেপার বেরোচ্ছে, উত্তেজিত সবাই তাই নিয়ে, আর আমরা বুঝতেই পারছি না সেসব পেপার পড়ে পোকার মতন বসে থাকছি, মাথায় ঢুকছে। সত্যি বলতে কি আমরা মানে ন্যানো পার্টিকেল নিয়ে দুর্ধর্ষ আবিষ্কার করে ফেলবো সেই জন্য নয়, আমরা শুধু ব্যাপারটা কি বুঝতে চাই, এই কৌতূহল থেকে আমরা ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করতে শুরু করি আজ থেকে কয়েক বছর আগে। এবং তদ্দিনে কী হয়েছে, এমনি যে গোল গোল ন্যানো পার্টিকেল তাই নিয়ে লোকে বহু কাজ করে ফেলেছে, আমরা যাই করতে যাবো ভাবি তখন সেটাই থেকে হয়ে গেছে। তখন আমরা ছোটে গিয়ে ভাবলাম এমন ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করবো যেটা খুব করে, তো তখন কী হলো আশুতোষ সে ছবি দেখেন, সে তখন ছিল এনএসসি ছাত্র, আর এই অধ্যাপক রোহিত শ্রীবাস্তব আমাদের বায়ো সায়েন্স বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, তো এরা দুজনে মিলে বললো যে আমরা এই টেট্রাপড নিয়ে কাজ, এই ক্যাডমিয়াম আর সেলিনিয়াম দিয়ে এরকম টেট্রাপড তৈরি করা যায়, সাইজ দেখাবো আমি একটু, মানে খুব ছোটো ছোটো, মানে ইচ্ছে করলে 5-10 ন্যানোমিটারও বানানো যায়, ন্যানোমিটার মানে 10^-9, আবার ইচ্ছে করলে 100 ন্যানোমিটারও বানানো যায়, কিন্তু এগুলো দেখতে হচ্ছে এরকম টেট্রাহেড্রন। আর টেট্রাহেড্রন তো যারা কেমিস্ট্রি পড়েছে তারা সবাই খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি টেট্রাহেড্রন, আমরা ভাবলাম দেখা যাক এটা নিয়ে তেমন কাজ হয়নি, এইটা করে আমরা শিখি যে ব্যাপারটা কী। যখন শুরু করেছিলাম তখন অনেকে বলেছিল যে প্রচুর ব্যবহার হতে পারে, প্রচুর অ্যাপ্লিকেশান থাকতে পারে, ডেনড্রাইমার তৈরি হতে পারে, এই যে আমরা বলছিলাম রিনিউয়েবল এনার্জি সেইগুলোর ফটোভোল্টেইক ডিভাইস তৈরি করা যেতে পারে, বায়োসেন্সিং করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, এরকম একটা তখন প্রত্যাশা তৈরি হয়েছে। তো আমরা তৈরি করলাম, তৈরি করতে শিখলাম, এদের তো নাম বলার না, সুচেতা আমাদের আমার পিএইচডি ছাত্রী, সে এখন নিজেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে পুনার একটা পোস্ট গ্রাজুয়েট কলেজে, আর ফরিয়াদ এখনও পিএইচডি করছে, এরা সবাই মিলে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো একটুখানি কেমিস্ট্রি ল্যাবের ছবি না দেখালে নিশ্চয়ই আমাদের কেমিস্ট্রি ছাত্রদের ভালো লাগবে না, এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি ল্যাবের একটা অংশ, এখানে আমরা ন্যানো পার্টিকেল তৈরি করলাম, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখলে এখন দেখো সত্যি সত্যি ন্যানো পার্টিকেল কিন্তু তৈরি হয়েছে, এবং তার সাইজ কত এই ভেতরের ছবিটা থেকে বোঝা যাবে, এই এতটা হচ্ছে 5 ন্যানোমিটার, কাজেই এর এক একটা আর্ম, এক একটা হাত বা এক একটা পা হচ্ছে গিয়ে মোটামুটি 20 ন্যানোমিটার। এইবারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা থেকে আলো বেরোয় সত্যি বলতে, কিন্তু এমন কিছু বেরোয়। এবার আরেকজন ছাত্র যার এখন পিএইচডি হয়ে গেছে এবং সে পোস্ট ডক করতে চলে গেছে আমেরিকায়, বালা আমাদের শেখালো যে গ্লাভ বক্স বলে একরকম জিনিস আছে, একটা বাক্স ছিল তার মধ্যে নাইট্রোজেন দেওয়া, যত সহজে বলছি তত সহজে হয়তো নয়, তার মধ্যে আমরা যদি তৈরি করি তখন আমরা দেখলাম যে আমরা এটাকে বলে ট্র্যাপ এমিশন, সেইটাকে বাদ দিয়ে এটাকে আরও একটু আলো বেরিয়ে আসার ব্যবস্থা করতে, এইটা আমাদের বলা শেখা। দেখো গবেষণা কিন্তু এমন নয় যে মাস্টার সব কিছু শিখে, গবেষণা হচ্ছে দুজনে দুজনকে শেখা, ছাত্ররা আমাদের অনেক কিছু শিখিয়ে থাকে, এরকমভাবেই গবেষণার কাজ এগিয়ে। তা এই এইগুলো আর অতটা বলতে যাচ্ছি না, আমরা মোট কথা বুঝতে পারলে আমরা যদি গ্লাভ বক্সের মধ্যে একটু মানে বেশ তা সত্ত্বেও
যে যতটা আলো বেরোচ্ছিল সেটা কিন্তু মানে আহমনে কিছু নেই। তখন আমরা ভাবলাম যে এগুলো দিয়ে তো হচ্ছে না, একটা কাজ করা যায়, আমরা এর মধ্যে একটুখানি কপার ডোপ করে দেবো এবং সেটা অন্য ন্যানো পার্টিকেলে অলরেডি লোকজন দেখিয়েছিলেন যে কপার যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তার এই যে আলো বেরিয়ে আসা ফটোলুমিনেসেন্স এটা অনেক জোরদার হয়েছে। তো আমরা এখন একটা ন্যানো পার্টিকেলে হয়েছে বলি আরেকটা তো হবে এমন কোনো কথা নেই, বিশেষ করে আমাদের এরকম 20 ফুটে চার পাওয়ালে ন্যানো পার্টিকেল যেখানে সেইটা আমাদের একটু শিখতে হয়েছে। এইটা ফরিয়াদ শিখলো যে কীভাবে করতে হয়, করে আমরা তৈরি করতে পারি যে ক্যাডমিয়াম। আবার দেখো চারটে পাওয়ালা জিনিস তৈরি হয়েছে টেট্রা হয়েছে, কিন্তু এর মধ্যে একটু কপার ঢুকে রয়েছে। এইবারে দেখা গেল আমরা খুব জোরদার সেখান থেকে ফটোলুমিনেসেন্স বার করতে পারলাম এবং এই পেপারটা সদ্য বেরিয়েছে। কেন বেরোয়, কতক্ষণ ধরে যে ফটোলুমিনেসেন্স থাকে, এইগুলো হচ্ছে কার্ডগুলো। আজকে আমরা সেগুলো আলোচনা করতে চাচ্ছি, যদি কারোর উৎসাহ থাকে পরে সেগুলো করতে পারি। কিন্তু এইটা এই ধরনের ডেটা বোঝার জন্য আমাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড দরকার, যেহেতু আমরা এখানে আশা করছি কলেজের ছাত্ররা আছেন, আমরা অতটা যাচ্ছি না, শুধু গল্প এই হচ্ছে ব্যাপার। এবার এই যে বানিয়ে ফেলবেন, এটা তো শুধুমাত্র আমাদের কৌতূহল থেকে করব, কি কোনো অ্যাপ্লিকেশান আছে? অ্যাপ্লিকেশান আছে, আমরা এখনো পর্যন্ত সেটা করিনি, কিন্তু সেটা করার আমাদের পরিকল্পনা আছে। কি অ্যাপ্লিকেশান আছে, যদি কেউ এই এই এরোপ্লেনগুলোর নাম জানে কি, ড্রিমলাইনার। ড্রিমলাইনার প্লেনে যদি কেউ চড়ে থাকে তাহলে জানবে যে ড্রিমলাইনের জানলায় পাল্লা নেই, জানলার কাঁচটাই এমন যে একটা সুইচ টিপে কাঁচটার রং পাল্টে ফেলে, এবং অত দূরও হয়তো যাওয়ার দরকার নেই। এরকম চশমা হয়তো অনেকে দেখেছে যে রোদে বেরোলে রং পাল্টে যায়, একে বলে ফটোক্রোমিজম। আমরা এই যে একটা যাকে বলে ট্র্যাপ স্টেট তৈরি করতে পারছি, যার জন্য ওই জোরদার ফটোলুমিনেসেন্স হচ্ছে, এই ট্র্যাপ স্টেটকে যদি এই মুহূর্তে আমরা মাইক্রোসেকেন্ড পর্যন্ত সেই ট্র্যাপ স্টেটটাকে রাখতে পারছি, এটাকে এই সময়টাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা এরকম ফটোক্রোমিক মেটেরিয়াল তৈরি করতে পারবো। আমার ছাত্র ফরিয়াদের নাম করলাম, ফরিয়াদ এখন সেই চেষ্টা করছে। কাজেই একদম কৌতূহল থেকে, একটা নতুন জিনিস শেখার আগ্রহ থেকে আমাদের যে কাজ শুরু হয়েছে, আমরা আশা করি যে সেখান থেকে আমরা অ্যাপ্লিকেশানে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু পৌঁছতে পারি। পরের গল্পটা আর বলছি না, কিন্তু হ্যাঁ একটুখানি বলি। এবার একটা জিনিস বলেছেন যে বায়োসেন্সিংয়ে কাজে রাখতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করলাম যে এই টেট্রাপড জলে গুলবে এরকম টেট্রাপড বানানো যায়। বানানো গেল, মুশকিল হচ্ছে সেখান থেকে কোনো আলো বেরিয়ে আসে না, তার কোনো ফটোলুমিনেসেন্স নেই, এবং সেটা একটুখানি আমাদের তাই দেখে তো বুক ভেঙে গেল যে এত খেটে খুঁটে আমরা বানালাম, তো সেখান থেকে কিছু একটা গল্প দাঁড় করানো গেল বটে, কিন্তু সেটা আমাদের। এইসব যখন চলছে তখন আমার একজন ছাত্রী শর্মিষ্ঠা আর একজন পোস্ট ডক সৌম্যদিত্য, তারা একটা মতলবটা হচ্ছে যে প্রথমত ওই রকম আহাম্মা ন্যানো পার্টিকেল দিয়ে কাজ করে কাজ নেই, আমরা ওই ধারণার মতন যেগুলো স্ফেরিক্যাল ন্যানো পার্টিকেল সেগুলো একটুখানি নজর দিই, আর নন পোলার সলভেন্টে তৈরি করে জলে নিয়ে আসতে গেলে যখন ফটোলুমিনেসেন্স চলেই যাচ্ছে তখন এমন ন্যানো পার্টিকেল তৈরি করা যায় যেটা কিন্তু জলেই তৈরি হয়। তো এটা ওরা নিজেরা নিজেরা বুদ্ধি করে বার করে ক্যাডমিয়াম সালফাইড দিয়ে ন্যানো পার্টিকেল তৈরি করলো জলের মধ্যেই, যেটা কিনা খুব স্ট্রংলি ফটোলুমিনেসেন্স। এটা আবার মানে হাই রেজলিউশন ট্রান্সলেশন ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোটো ছোটো ন্যানো পার্টিকেল, এগুলো হচ্ছে 5 ন্যানোমিটার। এবং শুধু তাই নয়, এই যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। আমরা আশা করি ক্রিস্টালোগ্রাফি অল্প বিস্তর সবাই পড়েছি, আমরা জানি এন ল্যামডা ইকুয়াল টু 2d sin θ, তাতে তো একটা ওরকম ল্যাটিস থাকতে হবে। এই ক্রিস্টাল ল্যাটিসগুলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখতে পাচ্ছি, তার মানে এগুলো ন্যানো ক্রিস্টাল তৈরি হয়েছে। এবং এই যে ফটোলুমিনেসেন্স বলছিলাম, এই ছবিটা তোলা হয়েছে আল্ট্রাভায়োলেটের মধ্যে অন্ধকার চেম্বারে আল্ট্রাভায়োলেট আলো দিয়ে জলজল করছে। কেন এই এমিশন বেরো সেটা বোঝার জন্য আমাদের ডেটা অ্যানালিসিস করতে হয়েছে, খুব মানে খুব বিশদে ডেটা অ্যানালিসিস করতে হয়েছে, পরে আমরা বুঝতে পেরেছি এই ন্যানো পার্টিকেলের মধ্যে কী হয়। এবং এইগুলো আমি জাস্ট নম্বরগুলো দেখাতে চাই, 0.38 পিকোসেকেন্ড, 380 ফেমটোসেকেন্ডে ইন্ট্রাব্যান্ড রিল্যাক্সেশন হয়, 29 পিকোসেকেন্ডে যাকে বলে অজে রিকম্বিনেশন সেটা হয়,
আর ট্র্যাকিং বলে একটা জিনিস আছে, সেটা হয় 130 পিকোসেকেন্ডে, একটা রকম একরকম ট্র্যাকিং, আরেকটা রকম ট্র্যাকিং 1.2 পিকোসেকেন্ড। এবং এই যে এত কিছু হচ্ছে ন্যানো পার্টিকেলের মধ্যে, তাদের সকলের মিলিত আউটপুট যেটা, সেটা হচ্ছে যে এই ন্যানো পার্টিকেলগুলো থেকে আমরা আলো পাচ্ছি, যেটা কিনা আগের ওই টেট্রাপড থেকে পাইনি। কেন পাইনি সেটা বোঝা যায়। এইবার যদি আমাদের অ্যাপ্লিকেশন এখান থেকে বানাতে হয়, এই যে আমরা একটা কৌতূহল থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেগুলো সেখানে কাজে আসবে। এবং একটা মডেল অ্যাপ্লিকেশন আমরা দেখিয়েছি যে এই যে ফটোলুমিনেসেন্স আলো বেরোচ্ছে, সেটা কিন্তু আমরা মেটাল আয়ন দিয়ে দেখলাম, অন্য কোনো মেটাল আয়ন দিলে কিচ্ছু হয় না, লেড দিলে ফটোলুমিনেসেন্স চলে যায়। এবং লেড আমরা জানি সবাই যেগুলো হচ্ছে বিষাক্ত জিনিস, খাবারের মধ্যে লেড থাকা ভালো নয়, তাই থেকে প্রচুর আমাদের স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তো লেড সেন্সিং এইরকম একটা অ্যাপ্লিকেশন হয়তো এটা দিয়ে বানানো যেতে পারে। এখন অবধি আমরা এটা বলেছি, সত্যি সত্যি অ্যাপ্লিকেশন হবে কি না সেই উত্তর এখন ভবিষ্যৎ হবে। কিন্তু লেড সেন্সিং যে হচ্ছে, কেন হচ্ছে, কেন ও লেডকেই চিনতে পারছে, ঠিক অন্য কিছুকে কেন চিনতে পারছে না, সেটা বোঝার জন্য আমাদের আবার ওই যে যন্ত্রের ছবি দেখিয়েছিলাম তাই দিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে। এবং আমরা দেখেছি যে আমরা যখন আলো ফেলি ন্যানোক্রিস্টালে, তখন যেটা তৈরি হয় তাকে বলে এক্সাইটন, মানে ইলেকট্রন তৈরি হলো, হোল তৈরি হলো, তারা পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, তাদের মুভ তুলে নেয়। এই লেডটা দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে শুধু যে ইলেকট্রনটাকে ও ট্র্যাক করে 6.2 পিকোসেকেন্ডে তাই নয়, এই যে হোলটা সেটাও কিন্তু ট্র্যাক হয়ে সারফেসে চলে আসে এবং সেটা হয় 200 পিকোসেকেন্ড, 200 ফেমটোসেকেন্ডে। এবং দুটো মিলিয়ে এই লেড সেন্সিংটা হয়, আর অন্যগুলো সেন্স করে না, কেননা এই যে ন্যানো পার্টিকেলটা এর উপর একটা পলিমারের কোটিং আছে যাকে বলে ক্যাপিং, তারা ওই অন্যান্য যে মেটাল আয়নগুলো তাদের আটকে ফেলতে পারে, লেডকে আটকাতে পারে। তো এই হচ্ছে গিয়ে আমাদের গল্প, এবং হয়তো এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন হলেও হতে পারে, কিন্তু জিনিসটা শুরুই হয়েছিল একটা ওই নির্দোষ প্রশ্ন থেকে, তো হচ্ছে না কেন, কী করলে হবে। এই হচ্ছে আমাদের ন্যানো পার্টিকেলের গল্প। আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের যেগুলো মলিকিউল, অর্গ্যানিক মলিকিউল, সেই নিয়ে আমরা যে কাজ করি। আমরা প্রচুর কাজ করেছি যেখানে ফ্লোরেসেন্স দেখা যায় অর্গ্যানিক মলিকিউল থেকে, সেগুলো দ্রবণের মধ্যে সলিউশন ফেজে। এখন যেটা নিয়ে প্রচুর উৎসাহ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে এবং প্রোডাক্ট বাজারে এসেও গেছে, সেটা হচ্ছে অর্গ্যানিক ইলেকট্রনিক্স, মানে এইরকম একটা টিভি স্ক্রিন যেটা কিনা গুটিয়ে ফেলা যায়। ওই গুটিয়ে ফেলা যাবে কী করে, যদি সেটা অর্গ্যানিক জিনিস দিয়ে তৈরি হয়। এর জন্যে অনেক রকমই মলিকিউল লাগে, একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এমন মলিকিউল, অর্গ্যানিক মলিকিউল, যেটা কিনা সলিড অবস্থায়, কঠিন অবস্থায়, যেটা কিনা ফ্লোরেসেন্ট থাকবে। কিন্তু সাধারণত মানে 100 বছর ধরে আমরা যে ধরনের মলিকিউল নিয়ে কাজ করছি, যেগুলোকে আমরা ভালো ফ্লোরোফোর বলে থাকি, ভালো ফ্লোরেসেন্ট মলিকিউল, তারা সব সলিউশনের মধ্যে যদি ভালো ফ্লোরেসেন্স দেখায়, তাহলে আবার মানে যারা সলিউশন হয় তত ফ্লোরেসেন্স দেবে না, কিন্তু সলিড তৈরি করতে পারলে তারা ফ্লোরেস করতে শুরু করবে। আমি বিশদে বলতে চাই না, কিন্তু এই আমার ছাত্র তুহিন, এও এখন প্রশ্ন করতে পারলি না, এই যেটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে এইরকম একটা মলিকিউল, এর নাম স্যালোফেন, এটা ফ্লোরোজেনিক, কী কী করলে এর থেকে আলো বার করে আনা যায়। এইটা ছিল তুহিনের থিসিস। এবং সৌরদীপ আমার এখনকার ছাত্র, সে যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে যে তুহিন দেখিয়েছিল যে আমরা যদি অ্যালুমিনিয়াম কমপ্লেক্স বানাই তাহলে আমরা খুব ভালো ওখান থেকে ফ্লোরেসেন্স পাই, জিঙ্ক কমপ্লেক্সে ফ্লোরেসেন্স হয় না। কেন হয় না তার আমাদের একটা কিছু ছিল। সৌরদীপ চেষ্টা করছে যে জিঙ্ক কমপ্লেক্স আমরা এমন বানাবো যেটা কিনা ফ্লোরেসেন্স দেখা, সেইটা করতে গিয়ে হচ্ছে এটা বুঝতে পেরেছে যে এই যে কমপ্লেক্সগুলো বানাচ্ছি সেখানে লিগ্যান্ড, তো এগুলো শিফট বেস লিগ্যান্ড, লিগ্যান্ডটা কিন্তু অ্যানায়নিক ফর্ম। তো ও যেটা দেখাতে পেরেছে সৌরদীপ, সেটা হচ্ছে যে এমনিতে শিফট বেস যখন আমরা নিই তখন এই 7 পিকোসেকেন্ড মানে হচ্ছে, ওয়েল এই পিকোসেকেন্ড হচ্ছে যে কতক্ষণ তার এক্সাইটেড স্টেট থাকে, সেটা এই সংখ্যাটা যত বেশি হবে তত বেশি ফ্লোরেসেন্স হয় সচরাচর। 7 পিকোসেকেন্ড মানে খুব কম ফ্লোরেসেন্স, কিন্তু যখন আমরা অ্যানায়ন বানাচ্ছি 7 থেকে 8 হয়ে গেল ফ্লোরেসেন্স বেড়ে গেল। আবার যখন কমপ্লেক্সটা বানাচ্ছি তখন কিন্তু 800 থেকে 6 থেকে 9 এত গুণ আবার বেড়ে, ন্যানোসেকেন্ড মানে 6000 থেকে 9000 ন্যানোসেকেন্ড, আবার 10-12 গুণ বেড়ে গেল।
এইটা হচ্ছে সৌরদীপ কাজ করছে। আমরা শুরু করেছি কোথা থেকে, কেন অ্যাপ্লিকেশন হবে কি ভেবে দেখুন। আরও একভাবে এরকম ফ্লোরোজেনিক মলিকিউল নিয়ে কাজ হয়, এইটা আমরা করছি আমাদের কলিগ অনিল কুমারের সঙ্গে। কাজটা শুরু করেছিলাম আরেকজন পোস্টডক অনুসভা, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উড়িষ্যার একটা কলেজে, সৌম্যদীপ্ত পোস্টডক করছে স্পেনে, আর শর্মিষ্ঠারে পিএইচডি হয়ে গেল। এইটা এমন একটা মলিকিউল যেটা কিন্তু নড়বড়ে, এবং যেহেতু নড়বড়ে সে নানান রকমভাবে রোটেশন ভাইব্রেশন ইত্যাদি প্রভৃতি একশো রকম নড়াচড়া করতে পারে, ফলে কি হয় এ আর ফ্লোরেসেন্ট হয়ে উঠতে পারে। এই নড়াচড়াগুলো যদি আমরা বন্ধ করতে পারি তবে এই ফ্লোরেসেন্স দেখ। তো সেইটা যেটা দেখানো হয়েছে সেটা প্রথমত এইটা হচ্ছে একদম প্রথম খুব সহজ এক্সপেরিমেন্ট। আমরা অ্যাসিটোনের মধ্যে নিলাম মলিকিউলটা, জল দিলাম, এই মলিকিউল জলে গলে না, অ্যাসিটোনে ভালো গলে, জল দেওয়াতে কী হলো এগ্রিগেট তৈরি করতে লাগলো। এবং এই এগ্রিগেটগুলো যেহেতু এরা একসঙ্গে অনেকগুলো মলিকিউল মানে কাছাকাছি এসে গা ঘাসাঘাসি করে থাকছে, সেই জন্যে এরা নড়াচড়াটা করতে পারছে। নড়াচড়া যেই বন্ধ হয়ে গেল অমনি আলো বেরোতে শুরু করলো এই ফটো থেকে। সেটা কেন এরকম হচ্ছে আমরা দেখালাম, এগুলো আবার ইলেকট্রন মাইক্রোস্কোপি করে দেখা গেছে এরকম ন্যানো রড তৈরি হচ্ছে, যা হোক তা হোক করে এগ্রিগেট করেনি, এগ্রিগেটগুলো হচ্ছে ন্যানো রড। কিন্তু শুধু এই অ্যাসিটোনের জল যদি করি তাহলে কী হয় এই ন্যানো রডগুলো কখন কীরকম হবে সেগুলো খুব ভালো আমাদের কন্ট্রোল থাকে। সৌরদীপ্ত যেটা করলো সেটা হচ্ছে এর মধ্যে সারফ্যাক্ট হচ্ছে সাবান, সাবান দিয়ে দেখা গেল এবার আমরা যে তৈরি করছি এই ন্যানো রডগুলো খুব সুন্দর। এই প্রথমটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ, আরেকটু বড় ন্যানো রড তৈরি হচ্ছে, এবং এইবারে কিন্তু বারবার এক্সপেরিমেন্ট করলো একই ধরনের ন্যানো রড তৈরি হচ্ছে। শুধু তাই না, এই ন্যানো রডগুলো আমরা ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপেও দেখতে পাই, এবং এটা হচ্ছে ট্রায়ো টিএম, এটা কি না মানে একদম লো টেম্পারেচারে সব অনেক রকমভাবে আমরা এই ন্যানো রডগুলো দেখতে পেলাম, এবং এইটা বোঝা গেল যে এই ন্যানো রডই ফ্লোরোসেন্স। এইবারে আমাদের এটা আরেকটা যন্ত্র যেখানে আমরা আসিফ এটা নিয়ে কাজ করেছে বুঝছেনি, তো আমরা এই যে আমাদের এক্সপেরিমেন্ট আলো বেরোচ্ছে কি বেরোচ্ছে না কতক্ষণ লাগছে এগুলো আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই, ফলে ওই যে ন্যানো রড সেগুলো আমরা একটা একটা করে দেখতে পাই সিঙ্গেল পার্টিকল। সেই এক্সপেরিমেন্ট করে আমরা যেটা দেখাতে পারলাম সেটা হচ্ছে যত আমরা সারফ্যাক্ট্যান্টের পরিমাণ বাড়াচ্ছি তত কীরকমভাবে এই এদের আকৃতিটা গোল থেকে বেড়ে এবং রড টাইপের হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয় কীভাবে এদের ফ্লোরেসেন্সটা বাড়ছে। এই যে রং এটা হচ্ছে লাইফ টাইমের রং, এটা হচ্ছে সত্যি রং নয়, একেবারে সুডো কালার। দেখালাম যে প্রথমে এক ন্যানো সেকেন্ড লাইফ টাইম, আস্তে আস্তে লাইফ টাইম বেড়ে তিন ন্যানো সেকেন্ড হয়ে গেল, সেই জন্যেই এই ন্যানো রডগুলো তৈরি হয়। বেশ, এবারে প্রশ্ন হচ্ছে আবার অ্যাপ্লিকেশান আছে, অর্গ্যানিক ইলেকট্রনিক্স নিয়ে আমরা কথা বলতে শুরু করেছিলাম। আমরা যদি এরকম অর্গ্যানিক ইলেকট্রনিক্সের কথাই ভাবি তাহলে একটা ভালো অ্যাপ্লিকেশান হচ্ছে যদি এখান থেকে সাদা আলো তৈরি করা যায়, কারণ এই যে আমাদের এলইডি ইত্যাদি আছে সেগুলো অর্গ্যানিক হতে মানে না, আমরা তো লাল আলো নীল আলো মাঝে মাঝে লাগে কিন্তু সাদা আলো বেরোলে ভালো। তো আমরা কী করলাম এই ন্যানো রডের মধ্যে আরেক রকম মলিকিউল দিয়ে আমরা সাদা আলো তৈরি করতে পারি, এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশান। কিন্তু এটা কি অ্যাপ্লিকেশান সত্যি সত্যি না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশানের আভাস। যদি এর থেকে সত্যিই অ্যাপ্লিকেশান তৈরি করতে হয় তাহলে আমাদের ইলেকট্রোলুমিনেসেন্স করতে হবে এবং ডিভাইস তৈরি করতে হবে, অনেক পথ চলা বাকি আছে। আরেকটা জিনিস নিয়ে আমরা যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে ট্রাইব্লক কোপলিমার। এই ট্রাইব্লক কোপলিমার দেওয়ার ফলে এটা হলো আমরা দুরকম ন্যানো স্ট্রাকচার তৈরি করতে পারি, গোল আর রড। এবং যেটা দেখাতে পারলাম একইভাবে আমরা কীভাবে তৈরি হচ্ছে কীভাবে ফ্লোরেসেন্স বাড়ছে সেগুলো দেখলাম। দেখি একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে এগুলোকে যদি আমরা এগুলো ডার্ক ডেলিভারির জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা যেটা দেখালাম যে যখন গোল গোল ন্যানো স্ট্রাকচার হচ্ছে সেগুলো সেলের মধ্যে ঢুকতে পারে, কিন্তু যেগুলো যখন রড তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই সেল ওয়াল ভেদ করে সেলের মধ্যে ঢুকে পড়তে পারে, ফলে এই রডগুলো দিয়ে আমরা হয়তো ডার্ক ডেলিভারির কথা ভাবতে পারি, গোলগুলো দিয়ে হবে এইটা বুঝতে। এই হচ্ছে ইনফারেন্স। এইবার শেষকালে একটা জিনিস প্রশ্ন করি, আমরা কথা বলতে বলতে আমরা বলেছি যে কীরকমভাবে অ্যাপ্লিকেশান আমরা কিছু কিছু হয়তো আন্দাজ পাচ্ছি বা পাচ্ছি না, কিন্তু আমরা কতগুলো জিনিস বলতে যে আমরা সত্যি সত্যি কিছু অ্যাপ্লিকেশান করেছি, মানে এই যে কাজগুলো বললাম সেগুলো ছাড়া করেছি। আমরা কয়েক বছর আগে হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে একটা কাজ করেছিলাম, ওরা জানতে চেয়েছিল যে ওদের যে ওরা সাবান তৈরি করে সেগুলো গায়ে মাখার ফলে চামড়ার ক্ষতি হয় কী হয়, কোন সাবানে বেশি ক্ষতি হয় কোন সাবানে কম ক্ষতি হয়, সেটা বোঝার জন্য আমরা ওদের একটা ফর্মুলেশন বানিয়ে দিয়েছিলাম যাতে ফ্লোরেসেন্স ব্যবহার করে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেটা হিন্দুস্তান ইউনিলিভার এখন ব্যবহার করে।
নায়াম টেকনোলজি হচ্ছে আমাদেরই এক প্রাক্তন ছাত্র একটা স্টার্ট আপ তৈরি করেছে। এরা একটা ওই ছানি অপারেশনের পরে চোখে যে লেন্স লাগায় ইন্ট্রাকুলার লেন্স, এটা তৈরি করেছে। কিন্তু পলিমার লেন্স তৈরি করতে গিয়ে সেটা খোলা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছিল সেটা আমরা আমাদের যে লেজার আছে সেই লেজারের সাহায্যে আমরা ওদের বলতে পেরেছি। এই মুহূর্তে এই যে কিছুক্ষণ আগে যন্ত্রের ছবি দেখালাম যে ফ্লোরেসেন্স লাইফ টাইম আমরা দেখতে পারি মাইক্রোস্কোপের নিচে, এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে এগ্রিকালচার, যে পাতায় এই যে পোকা হচ্ছে, ইনফেকশন আছে বা পেস্টিসাইড আছে কিনা, এইগুলো বোঝার জন্যে এই যন্ত্রের ব্যবহার করা যেতে পারে। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ একটা ইনস্টিটিউটের সঙ্গে কথা বলছি, যদি সেটা হয় তাহলে আমরা একেবারে ওই আঙুর ক্ষেত থেকে আঙুর চাষের কোথায় কীভাবে ক্ষতি হচ্ছে না হচ্ছে সেইগুলোতে আমরা হয়তো কিছু কিছু জিনিস দেখতে পাব। আর ইসরোর একটা ইনস্টিটিউট আছে যারা কিনা ওদের ওদের যে ফুয়েল সেই ফুয়েল খুব একদম পরিষ্কার হতে হবে, তো পরিষ্কার হলো কী হলো না সেটা বোঝার জন্য ওরা ফ্লোরোসেন্সের সাহায্য নিতে চান। এইটা আমরা খুব শিগগিরই হয়তো কাজ শুরু করতে চলেছি। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মৌলিক গবেষণা আর মৌলিক গবেষণার মধ্যে কোনো বিরোধ নেই। ওই যে গোড়ায় ছবি দেখানো হয়েছিল সুপারম্যান আর ব্যাটম্যান, সুপারম্যান আর ব্যাটম্যান মারপিট করার কোনো দরকার নেই, তারা বরঞ্চ হাতে হাত মিলিয়ে যদি এগোতে পারে তাহলে কিছু একটা হবে। কিন্তু এটা করার সময় যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলে আমাদের মনে হয় সেটা হচ্ছে আমাদের বোঝা দরকার যে আমার কী করতে ভালো লাগে, কোন জিনিসে আমার উৎসাহ আছে, কিউরিয়াসিটি, কোন জিনিসে আমার কিউরিয়াসিটি আছে, সেই তাই নিয়েই কিন্তু কাজ করা হচ্ছে। যে জিনিস করলে আমি ভালো চাকরি পাবো, যে জিনিস করলে টাকা হতে পারে, যে জিনিস সবাই বলছে করো সেইটা করলে আমি সফল হতে পারি নাও, কিন্তু যা করতে আমার ভালো লাগে তা যদি করি তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে এই বই যদি না পড়ে থাকে ছাত্রদের অনুরোধ করবো পড়ে নিতে, পাতলা বই, পড়তে হয়তো এক ঘন্টা লাগবে তার বেশি নয়। এইটা একটা আশ্চর্য বই জোনাথন লিভিংস্টন সিগাল, সিগাল বাংলায় কী বলে গাংসির বলতে সমুদ্রে বলেছে, এটা যতক্ষণ ওড়ে কেন ওড়ে খাবারের কাছে উড়ে গিয়ে ডাইভ দিয়ে মাছ ধরে। এই গল্পটা হচ্ছে রিচার্ড বাকের অনেক পুরনো, আমি যখন স্কুলে পড়তাম তখন পড়েছি। এই জোনাথন লিভিংস্টন হচ্ছে একজন সি, সব সিগাল ওড়ে খাবারের খাঁজে, জোনাথন লিভিংস্টন উঠত ওড়া রান, ওড়া শিখবে, ওড়ার শৈলী শিখবে, মনে রান। সেখানে একটা কথা আছে এই বইতে, লুক উইথ ইউর আন্ডারস্ট্যান্ড, ফাইন্ড আউট হোয়াট ইউ অলরেডি নো অ্যান্ড ইউ সি দ্য ওয়ে টু ফ্লাই। আমরা রসায়নের ছাত্র, আমরা যদি মনে করি যে কম্পিউটার সায়েন্সে চাকরি বাকরি ভালো, আমাদের কম্পিউটার সায়েন্স করতে হবে, এমন নয় যে করলে করতে পারে, কিন্তু হঠাৎ করে আমরা ফুলপাল্টে কম্পিউটার সায়েন্সিস্ট হয়ে যাওয়া তো সহজ হবে, আমরা যা জানি যা শিখেছি তার উপর ভিত্তি করে আমাদের এগোতে, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন দিকে যাওয়া উচিত। আরেকটা কথা, এই জোনাথন লিভিংস্টন এই যে উঠতে শিখলো তার ফলে কী হলো, অন্যান্য যেসব সিগার তারা কিন্তু সেই সমস্ত শৈলী রপ্ত করে নিয়ে তখন তাদের খাবার ধরতে শুরু করে। মৌলিক জিজ্ঞাসা থেকে আমরা যে উত্তরগুলো পাই সেগুলো অনেকগুলো থেকেই অনেক সময় হয়তো তার অ্যাপ্লিকেশান তৈরি করে থাকে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যা পারি সেইটা আমাদের করা উচিত। ব্যান্ড ওয়াগন বলে একটা খুব ভয়ানক জিনিস আছে বিজ্ঞানে, বা অর্থ হচ্ছে শুকনো জাম্পন ব্যান্ড ওয়াগন। এই আজকে বললো যে ন্যানো টেকনোলজি দুর্ধর্ষ জিনিস, আমার হয়তো ভালো লাগে অর্গ্যানিক মলিকিউল সিনথেসাইজ করতে, আমি সব ছেড়ে ন্যানো টেকনোলজি করতে চলে গেলাম কিছুই করি, এইটা হচ্ছে প্লে টু ইউর স্ট্রেংথ, লুক উইথ ইউর আন্ডারস্ট্যান্ডিং, ফাইন্ড আউট হোয়াট ইউ অলরেডি নো অ্যান্ড ইউল সি দ্য ওয়ে, হোয়াট ইজ মাই কল, ব্যান্ড ওয়াগনে লাফিয়ে ওঠা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে চোখে ফেটি বেঁধে যে বড় লোক অজ্ঞানী মহাজন তাদের পেছন পেছন যাওয়া হচ্ছে ভুল করছে, কারণ হয়তো এমনও হতে পারে ওই যে লিডার ওই যে নেতা যে সামনে চলছে
পাঁচকে হয়তো একটা ফিটি মার ঠিক আছে, কাজেই এরকম করলে চলবে না, চোখে ফিটি বাঁধলে চলবে না, চোখ থাকতে হবে খোলা এই বিড়ালটা, এবং মনে থাকতে হবে কৌতূহল, তবেই হয়তো আমরা কিছু করলেও করতে পারি। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, তাকে বলে সায়েন্টিফিক বিজ্ঞান চেতনা। আজকের দিনে বিশেষ করে গত এক দেড় বছরে কত রকম মানে মিথ্যে খবর লোকে বলছে, সেগুলো আমি বলতে চাই না কে কোথায় চটে যাচ্ছে ঠিক নেই, কিন্তু অনেক পাগল হয়ে যাওয়ার দশা হয়েছে তাই না, যে যা কিছু বলছে আবার তাকে আবার একটা ছদ্মবিজ্ঞানের মোড়ক দিয়ে দিচ্ছে। সেগুলোকে চিনতে হবে, বুঝতে হবে, এবং খুব যেটা জরুরি বিষয় বলছে চোখে ফেটি বেঁধে লিডারের পেছনে চলা চলবে না, সব কিছুকে প্রশ্ন করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গুরুনিবি দেখেছ, এবং নিজের গুরু যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তাকে প্রচুর জ্বালিয়ে বেঁচে তবেই গুরু বলে মেনেছিলেন, গুরু একটা কথা বললেন সেটাকেই মেনে নেবে সেটা কিন্তু প্রশ্ন থাকতে হবে, সব কিছুকে প্রশ্ন করতে হবে, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে অজানাকে ভয় করতে চলবে। এই সিনটা আমার খুব পছন্দের সিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, এখানে এই হচ্ছে ইন্ডিয়ানা জোন্স, এক জায়গায় তাকে তার বাবাকে বাঁচাবার জন্য একটা পা ফেলতে হবে যেটা কিনা মনে হচ্ছে দেখে অতলান্ত খাদ, কিন্তু ওই ছাড়া উপায় নেই, চোখ বন্ধ করে পা ফেলো দেখা গেলো খাদ। অজানাকে ভয় করে আমরা যদি পা না ফেলি তাহলে আমরা কোথাওই পৌঁছব, জিজ্ঞাসা থাকতে হবে এবং ভয়ে দাঁড়াতে হবে। বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা না থাকলে বিজ্ঞানী হওয়া যায় না। তো এই হচ্ছে সব বিজ্ঞানীদের লিস্ট যারা কিনা আমাদের এখানে কাজ করেছে, সব ছাত্র পোস্টডক ছিল এখন যারা আছে, আমরা অনেকের সঙ্গে কোলাবোরেট করেছি, একসঙ্গে কাজ করেছি, এবং তাদের কাছ থেকে আমরা বহু কিছু শিখেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই সব কাজ তো ফান্ড ছাড়া করা সম্ভব নয়, বহু ফান্ডিং এজেন্সি আমাদের উপর বিশ্বাস রেখেছেন, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। এই হচ্ছে আমাদের এখনকার গ্রুপ মোটামুটি, মুখে সকলেরই মুখোশ পরা, কোনো না কোনো দিন সে কিন্তু মুখোশ করবে আমি আশা করি, আর যখন মুখোশ করবে আশা করবো যে এই এখানে যারা আছেন তাদের মধ্যে অনেককে হয়তো আমাদের এই সুন্দর যে ক্যাম্পাস আইআইটি বোম্বে সেখানে আমরা দেখতে পাবো। এই সব ছবি আমাদের ক্যাম্পাসের ছবি, বেশিরভাগই আমার তোলা, কিছু কিছু অন্যদের তোলা। আমাদের ক্যাম্পাস শুধু যে প্রযুক্তির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে খুব এগিয়ে তা নয়, ভারী সুন্দর ক্যাম্পাস, নানান রকম ফুল পাখি গাছ এবং মানে কুমির চিতাফাক এসব আছে সত্যি বলতে। যাই হোক, ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিই। যদি কেউ বলে যে বাংলায় করা সম্ভব নয়, তাহলে হয় সে বিজ্ঞান জানে না হলে সে বাংলা জানে, আপনার লেকচার শুনে I am requesting all if anyone have any question regarding anything, please ask directly for the দু ধরনের লোকেরা প্রশ্ন করে না, যারা সব বুঝতে পেরেছে আর যারা কিছু বুঝতে পারে, আমরা ধরে নেব সবাই সব বুঝতে পেরেছি। এখানে অনেক ফ্যাকাল্টি মেম্বার আছেন, শুভঙ্কর আমার সেরকম ভাবে প্রশ্ন নেই, তবে মানে আমি আমি একটা অন্য পড়াশোনা করছিলাম, তো আমি জাস্ট ওনার বক্তব্যটা শুরু হয়ে যখন চলতে আমি আমার পড়াশোনা সামনে আমার একটা পরীক্ষা, আমি টোটালটা বন্ধ করে ওনার বক্তব্যটা এত সুন্দর লাগছিল, এবং প্রথমের দিকে একটু টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছিল, কিন্তু এত সুন্দর লুসিড ওয়েতে উনি সমস্ত কিছু বোঝালেন। আমার যদি এখন সুযোগ হয়, আমার কলেজ যদি ছাড়ে আর গভর্নমেন্ট যদি ছাড়ে, আমি মানে এই ধরনের কাজগুলোর প্রতি মানে প্রচণ্ড ইন্টারেস্ট পেলাম ওনার, উনি যে বক্তব্যটা রাখলেন, তো সেইভাবে আমার কোনো প্রশ্ন নাই, তবে অসাধারণ বক্তব্য, খুব সুন্দরভাবে উনি বলেছেন, আর
উনি খুব মানে বোঝাই যাচ্ছে যে এরকম ঘটনা আমরা তখনই নিজের ব্যস্ততম কাজ ছেড়ে যখন দাঁড়িয়ে পড়ি তখন নিশ্চয়ই হয় ওখানটাতে প্রচণ্ড কিছু একটা পাওনা কিছু থাকে। হ্যাঁ, তো সেরকমই একটা পাওনা পেলাম, খুবই ভালো লাগলো স্যার, আপনি অসাধারণ বলেছেন, খুবই ভালো লাগলো, ধন্যবাদ। কিন্তু কি জানাতো, মাস্টার হয়ে ওখানেই এখনো পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, আমাদের এইটাই কিছু উপায় নাই, পরীক্ষা তো চলবেই, কিন্তু সত্যি আমি মানে থেমে যেতে যে বাধ্য হলাম এটা আপনার বক্তৃতার কৃতিত্ব, অসাধারণ ব্যাপার। I am requesting our principal, Dr. Biman Chakraborty, to say something. আমি বেসিক্যালি আর্টস এর ছাত্র এবং আমার সাবজেক্ট হিস্ট্রি। আমরা যখন কলেজে পড়তাম বায়োসায়েন্সের প্র্যাকটিক্যাল, সায়েন্সের যে প্র্যাকটিক্যালগুলো হতো, বিশেষ করে কেমিস্ট্রি, ওই যেটা আপনি বললেন লাল নীল হলুদ জল মিশাচ্ছে, আমরা খুব আগ্রহ সহকারে দেখতাম, কিন্তু কিছু বুঝতে পারতাম না কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারতাম। এবং সায়েন্সের ওয়েবিনার বা সায়েন্সের সেমিনার যেগুলো হয়েছে বেশিরভাগই ইংরেজিতে গড়গড় করে তিনি বলছেন, তিনি বলে গেছেন, স্লাইড শো করেছেন, কিছু বোধগম্য হয়েছে কিছু বোধগম্য হয়নি, কিন্তু আপনি বাংলায় বিজ্ঞানকে যে এত সুন্দরভাবে উপস্থাপনা করা যায় এই জন্য আপনাকে আমার তরফ থেকে অশেষ 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 ধন্যবাদ। আমি আর্টসের ছাত্র হিসাবেও ধরুন সিভি রমন এফেক্ট আমরা সেই মাধ্যমিকে যতটুকু পড়েছিলাম যে ওই ততটুকুই, কিন্তু সিভি রমন এফেক্ট কীভাবে আবিষ্কার হলো, তার অ্যাপ্লিকেশন কীভাবে হলো, বা লজ্জাবতীলতা নুয়ে পড়ছে কেন, কী তার কারণ, সত্যি বলছি আমি এত উপকৃত হলাম এটা পড়ে যে আমার মানে বিজ্ঞানের সাধারণ যে বেসিক নলেজ, বেসিক নলেজটা অনেক বেশি আমার উন্নত হলো। সুতরাং আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য, আপনাকে অশেষ নমস্কার। Thank you, sir. Thank you, sir. Now I am requesting Dr. Kiran Sunar, Head Department of Botany, Coordinator IUPAC, Balaghat Mohila Mahavidyalaya, to say something. Hello, good afternoon, sir. I am very much honored to listen to what you had to say, sir, in this very short time, and though I do not have the requisite qualification to comment on whatever you have just said, but as a student of science, sir, I just want to thank you very much for enlightening us with your vast resource of knowledge that you just had and showcased. Principal sir rightly said that science is across the language and barriers. It doesn't, the language doesn't hold science. Science is above all the languages, and we can explain science in all the languages, provided we understand science, and provided the science is made simple to be understood by everybody. So sir, the work, the sincerity is reflected in the work. And as I always say, it is always easy to understand the things which are simple, but it is very difficult to make things simple. So you have given a very good knowledge to all the students regarding the effect of the radiations as well as sir told. And what I was very much in touched was, sir, how
beautifully science, different discipline of science can be interrelated, starting from botany to the physical and analytical science, and then merging it with and looking at it with the eye of a chemist or a chemical scientist is a wonderful thing, sir, and it has encouraged me. And my colleagues also, I think they are equally encouraged and enlightened. And I personally would like to request you to kindly spare some time in future as well to collaborate with us and to also to speak to our students. Thank you. Thank you very much, sir. Thank you very much, Kiran. There's a question, Mampi. Mampi has asked a question. What is tri-block copolymer? Tri-block copolymers are polymers in which you have monomers that are attached together in such a way that there are several blocks. The ones that I showed you, there you have nonpolar blocks, nonpolar monomer units attaching together to form a core which is nonpolar. And on the two sides of them, you have these polar units which make a sort of a polar corona when they join up together. So it is amphiphilic, and since there are three blocks, they are called tri-block copolymers. Different monomer units coming together to form copolymers in three distinct blocks: hydrophilic, hydrophobic, hydrophobic. I think Asif has worked on this, right, during your PhD, Asif? Okay, Mampi, I hope your answer. Sir, I have a question. Ishita, go ahead. Yes, sir. Balurat Mohila Mahavidyalaya Department of Geology. Yes. So, our question to you, sir, I'm going to see the Junaki Gulo Alo Jole, Ratirwala. তো তারা গ্লো করে, সেটা আমি জানি রিজনটা কিছুটা, যে মানে অক্সিজেন সংস্পর্শে আসে এবং দুটো প্রোটিন লুসিফেরাস লুসিফেরিন এসবের কারণে হয়। তো সেটা কি আমরা কোনোভাবে অ্যাপ্লিকেশনে মানে লাগাতে পারবো কোনো কাজে? সেই প্রসেসটাকে আমরা যেটাতে কোনো লাভ হবে আর কি, এই প্রসেসটাকে কি বলে তুমি জানো? বায়োলুমিনেন্স নাকি? মানে দেখো, বায়োলজি হচ্ছে আসলে কেমিস্ট্রি, জ্যান্ত জিনিসের কেমিস্ট্রি। হ্যাঁ, সব কিছু কেমিস্ট্রি। তো বায়োলুমিনেসেন্স হচ্ছে স্পেশাল কেস অফ কেমিলুমিনেসেন্স, যেখানে কেমিক্যাল রিয়াকশন হয়ে সেখানে আলো তৈরি হয়। এখন যেটা হচ্ছে ইলেকট্রোকেমিলুমিনেসেন্স বলে একটা ব্যাপার তৈরি হয়েছে, যে একটা মানে ইলেকট্রোলাইটিক সেল থাকবে, সেখানে যখন তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেবে, তখন একটা রিয়াকশন হয়ে ওই কেমিলুমিনেসেন্ট স্পিসিস তৈরি হয় এবং তার প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এবং তুমি এই যে বায়োলুমিনেসেন্সের কথা বলে, কেমিলুমিনেসেন্স আমার নিজের খুব পছন্দের জিনিস। একটা কয়েকজনরা করেছেন, সেটা হচ্ছে আমরা এই যে বলছিলাম যে এক্সাইটেড স্টেট প্রসেস, যে ফেলা হলো সেখানে তোমার কিছু একটা রিয়াকশন হতে লাগবে, ফোটো আইসোমারাইজেশন, যেটা কিনা ভিশন প্রসেসে থাকে, সেরকম কিছু। এক ধরনের জিনিস আছে যাকে বলে ফটোডিনামিক থেরাপি, অ্যান্টি ক্যান্সার ফটোডিনামিক থেরাপি। সেটা কি না, সাধারণত কি হয়, যখন ক্যান্সার ট্রিটমেন্ট হয়, কেমোথেরাপি হয়, তো কেমোথেরাপিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এসেনশিয়ালি বিষ। প্রচুর বিষ শরীরে ঢুকিয়ে দেওয়া হয় যে সে গিয়ে টিউমারকে মারবে, কিন্তু অনেক সময় টিউমারের সঙ্গে সঙ্গে যে রোগী তাকেও মারবে। কাজেই অনেকদিন ধরে একটা জিনিস হতে চেষ্টা করছে, যে এমন ওষুধ দেওয়া হবে প্রথমত যেগুলো গিয়ে টিউমারে বসে থাকবে আর কোথাও যাবে না, দ্বিতীয়ত ওষুধটা এমনিতে কাজ করবে, কিছু একটা ইনপুট দিলে তবে সে কাজ করবে। তো ফটোডিনামিক থেরাপি ব্যবহার করে হচ্ছে পরফাইরিন। তুমি বায়োলজির ছাত্রী, নিশ্চয়ই ক্লোরোফিলের স্ট্রাকচার জানো, তো ক্লোরোফিলের ওই যে জিনিসগুলো থাকে সেগুলো পরফাইরিন মোটামুটি। তো সেই পরফাইরিন জাতীয় জিনিস শরীরে দিলে কী হয়, তারা যদি টিউমার থাকে শরীরে, তারা গিয়ে প্রথমত টিউমারে বসে থাকে, তারপরে টিউমারে থাকা সত্ত্বেও তারা কিন্তু টিউমারটাকে মারতে পারে। যখন তাতে আলো ফেলা হয় তখনই তারা ওই রকম এক্সাইটেড হয়ে সিংলেট অক্সিজেন তৈরি করে, তবে তারা চারপাশের সমস্ত কোষগুলোকে মারতে পারে। এই হচ্ছে ফটোডিনামিক থেরাপির বল। এবারে শুনতে খুব ভালো, অসুবিধা হচ্ছে যে টিউমারটা যদি চামড়ায় না থাকে,
কিংবা যদি অ্যাটলিস্ট মানে খাদ্য নালী বা তথ্য এমন একটা যদি জায়গায় না থাকে শরীরে যেখানে আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি তাকে মারব কী? যদি মানে এমন হয় যে হার্টের মধ্যে মানে লাং টিউমার হয়েছে, এমন একটা জায়গায় হয়েছে যেখানে আমি সহজে অ্যাক্সেস করতে পারি, মারবে কী? সেইখানে একটা চেষ্টা হচ্ছে যে এই কেমিলুমিনেসেন্ট মলিকিউলের সঙ্গে ফটোডিনামিক থেরাপির মলিকিউলকে জুড়ে দিয়ে সব একসঙ্গে সেখানে ডেলিভার করা। তাহলে কী হবে, তার ভেতরে চলে গেল এবং যখন কেমিলুমিনেসেন্স হবে তখন যে আলো বেরোবে তাই দিয়ে ফটোডিনামিক থেরাপির ড্রাগ কাজ করতে পারে। এইটা হচ্ছে তোমার প্রশ্ন একদম ডাইরেক্ট উত্তর, যেটা এই মুহূর্তে কাজ হচ্ছে, কোনো অবধি সফল হয়েছে বলে আমি শুনিনি কিন্তু চেষ্টা চলছে। কিন্তু এছাড়াও ইলেকট্রোকেমিলুমিনেসেন্স নিয়ে প্রচুর কাজ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ। দেখেছিলাম যে সুপার রেজলিউশন মাইক্রোস্কোপি একটা টপিক, এর মাধ্যমে আমি শরীরের ভেতরে কোন বিভিন্ন ড্রাগ ডেলিভারি বা বিভিন্ন শরীরের বিভিন্ন যে যে জীবাণু মানে কোন ভাইরাস বা এই সমস্ত সমস্ত কিছু আমি আইডেন্টিফাই করব ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপির মাধ্যমে। এইটা স্যার মানে বেসিক প্রিন্সিপালটা কিভাবে মানে কিভাবে ওই সুপার রেজলিউশন মাইক্রোস্কোপিটাকে আমি করতে পারবো ফ্লুরোসেন্সের মাধ্যমে? আচ্ছা, সুপার রেজলিউশন মাইক্রোস্কোপি করার অনেকগুলো উপায় আছে। একটা উপায় যে মানে সুপার রেজলিউশন মাইক্রোস্কোপি দরকার কেন সেটা প্রথমে বলা যায়। ডিফ্র্যাকশন লিমিট বলে একটা জিনিস আছে, আমি যদি দেখতে চাই কোনো একটা কিছুকে কীভাবে দেখবো, যে একটা আলো ফোকাস করে দেবো একটা পয়েন্টে, সেই পয়েন্ট থেকে ফ্লুরোসেন্স দেবো। এবারে আমি আলোটাকে এরকম সরাতে পারি, প্রত্যেকটা পয়েন্ট থেকে যেখানে যে পয়েন্টে আলো পড়ছে সেই পয়েন্ট থেকে ফ্লুরোসেন্স এলো সেটাকে আমি দেখি, এরকমভাবে আমি পুরো ছবিটা তৈরি করতে পারি। এইবারে মুশকিল যেটা সেটা হচ্ছে ডিফ্র্যাকশন লিমিট বলে একটা ব্যাপার আছে, যেটা কিনা বলে যে তুমি আলোটাকে কত ছোটো জায়গায় ফোকাস করবে। তো ল্যামডা বাই টু, এর চেয়ে ছোটো ডায়ামিটার করা যায়। এবার আমি যখন আলো ব্যবহার করছি হয়তো 600 nanometer আলো ব্যবহার করবো, ল্যামডা বাই টু কত হবে সেখানে 300 nanometer, তার মানে তোমার এক একটা স্পট সাইজ 300 nanometer চেয়ে বেশি বা 300 nanometer চেয়ে ছোটো হতে পারে না, এইটা ডিফ্র্যাকশন লিমিট। কিন্তু অনেকদিন ধরেই আবার কাজ হচ্ছে, 2014 সালে ইনফ্যাক্ট নোবেল প্রাইজ পেয়ে গেছিল এর জন্য, যে আমি 600 nanometer বা এরকম ভিজিবল লাইট ব্যবহার করবো কিন্তু আমার আরও ভালো রেজলিউশন চাই। সেটা কীভাবে করবো? সেটা হচ্ছে সুপার রেজলিউশন মাইক্রোস্কোপি। সেটা করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে আলোটা ফোকাস করা হলো এবং তারও আরেকটা লেজার দেওয়া হলো এবং সেই লেজারটা হচ্ছে তার যে সেই আলোটা হচ্ছে ডোনাট শেপ, মানে মধ্যখানে একটা ফুটো আছে। এবার এর মধ্যে যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে তখন কি ওই ডোনাট শেপ অনুযায়ী জায়গাটাতে এই মানে যে আলো দিয়ে তুমি দেখছো সেটা যেন নিভে গেল, ফলে ইফেক্টিভলি এই স্পট সাইজটা ছোটো হবে। স্টিফান হেল এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, এইটা একটা সুপার রেজলিউশন। কিন্তু আরও অনেক রকম পদ্ধতি আছে, বেটজিগের পদ্ধতি আছে, অনেক রকম করা যায়, কিন্তু সবগুলো সুপার রেজলিউশন পদ্ধতিতেই মোটামুটি ফ্লুরোসেন্স দেখা যেতে পারে। থ্যাংক ইউ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জুলজি। I would different aspect of fluorescent local language. Thank you sir, I am a student of biology, so chemistry is our subject in our college, but I want to know, is there any application of it sir in space research? So the application that we are trying to work out is in your purification of fuel. Plenty of applications are there.
But if you want to look at signals from, say, well, in astrophysics, what they do is they usually use microwave spectroscopy to look at signals from stars. For fluorescence, there are applications, but the applications are limited to devices and in analysis of the materials that are used for space research. Okay. Thank you, sir. Thank you, Vanita. For the great session. I announced to all. You can also follow his lecture on various topics. National program on technology and learning. You can follow his lecture and ask him directly. Thank you, Anindita, for this great session. We are waiting for you to visit our college. I'll be happy. So we can end that session here with your permission. Sure. Thank you, Asif. Thanks once again. It has been a great pleasure being here today, and wish you all the best. Thank you. Bye-bye. I'm going to go to the IIT.
বললাম না, মানে আমাকে বলেছে যে বাংলায় বলবো, এখন কাউকে বলো না। মুম্বাই থেকে বললেন? দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার কাছাকাছি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। ওকে, হ্যাঁ, বাংলায় বললে ইংরেজি বা হিন্দির থেকে আরেকটু বেশি মনে এসে পৌঁছাতে পারে। এটা প্রত্যেকেরই ক্ষেত্রে, যে যতই ল্যাঙ্গুয়েজ জানবে, আপনি ল্যাঙ্গুয়েজ যদি কালচার করা যায় অনেক সুবিধা। হ্যালো, হ্যাঁ, ইউটিউবে তো এবার ঠিক আছে, ফিল্ম বন্ধ করে দিয়েছি তো, এবার দেখো তো সে কি।